আমি পবিত্র কালামে মসজিদের পঞ্চম সূরা সূরা মায়েদা ৬ নম্বর আয়াত ষষ্ঠ নম্বর আয়াত আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে সে বিষয়টাকে আমি সামনে রেখে আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। আসলে আজকের এই মাহফিলে অনেক দেশ বরেণ্য প্রখ্যাত আলেমে দিনরা উপস্থিত আছেন। আমি আমার এলাকায় বিশেষ করে মাহফিলে আমি আমার আলোচনা একরকম বলতে করেই না, কারণ আমাকে আপনারা সবাই চিনেন। প্রত্যেক মাসে আমার আলোচনা জুমার মধ্যে চার থেকে পাঁচবার আপনারা শুনে থাকেন। আমি চিন্তা করি বাইরে থেকে যে সমস্ত সম্মানিত মেহমানবৃন্দ আসবেন ওনারা আমার কাছে জ্ঞানের দিক থেকে আপনাদের সম্মুখে সুন্দর আলোচনার উপস্থাপনার ক্ষেত্রে আমলের দিক থেকে আমার চেয়ে অনেক অগ্রগণ্য, সেই দিকে খেয়াল করেই আমি আমার আলোচনা অধিকাংশ মাহফিলে একরকম রাখি না। এরপরেও বিগত কিছুদিন আগে একটি মাহফিল হয়েছিল এখানে, মেহমানদের সম্মানার্থে আমি আলোচনা করি নাই, কিন্তু আমার এলাকার ভাইরা অনেকে মাইন্ড করেছেন, চিন্তা করলেন হয়তো আমাদের সম্মানিত ইমাম সাহেবকে হয়তো সুযোগ দেওয়া হয় নাই। তেমনটি নয়, আমাকে ওনারা পর্যাপ্ত সময় দিয়েছেন, বলে দিয়েছেন হুজুর আপনি আপনার সময় আপনার ইচ্ছা মাফিক আপনি আলোচনা করবেন। আমি যাই হোক আলোচনা না করে যখন বসে গেলাম সাথে সাথেই আমাকে স্টেজে আমার এক ভাই বলল, হুজুর আপনাকে কি কেউ কি তকরির করতে বয়ান করতে আলোচনা করতে নিষেধ করেছে কিনা? আমি বললাম না, আমি স্বেচ্ছায় আমার পরবর্তী বক্তাদের তাদের বক্তব্য রাখার সুবিধার্থে আমি আলোচনা কম্পোজ করেছি, করেই নাই, একেবারেই করি নাই, শুধু দাঁড়িয়েই আমি শেষ করে দিয়েছি, দু একটি কথা বলে দুই এক মিনিটের মধ্যে। তো এলাকার ভাইদের দাবির কারণে বিশেষ করে আমাকে আজকে সামনে একটি সাবজেক্টও দেওয়া হয়েছে সেই কারণে, এবং নির্ধারিত আমার পরবর্তী বক্তারা যারা আছেন তারা এখনও এসে উপস্থিত হননি,
তো এই সময়ে আমি চেষ্টা করব এলাকার চাহিদা অনুসারে, কারণ এলাকার কিছু চাহিদা আছে, আজকের মাহফিলে কিছু দাবি আছে, সেই দাবির মিটানো আমার পক্ষে সম্ভব নয়। এরপরও কিঞ্চিত চেষ্টা করব আমি আমার সংক্ষেপ আলোচনা করার জন্য। সূরা মায়েদার যে আয়াতে করিম আপনাদের সম্মুখে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের সূচনাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে বিশ্বাসী সম্প্রদায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই আমলের বিধান দিয়েছেন, নামাজের, রোজার, হজের, যাকাতের এবং তাকওয়ার বিধান দিয়েছেন, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর তাজিম, নবীর সম্মান, নবীর মর্যাদার বর্ণনা এবং বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে দিলেন, তখন সঙ্গে সঙ্গে এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদারদেরকে বলেছেন, বেঈমানদের জন্য নামাজ নাই, বেঈমানদের জন্য রোজা নাই, বেঈমানদের জন্য হজ নাই, বেঈমানদের জন্য যাকাত নাই, বেঈমানদের জন্য তাকওয়া নাই, বেঈমানদের জন্য নবীর তাজিম নাই, বেঈমানদের জন্য আউলিয়া কেরামের আলোচনা নাই। কার জন্য আছে? ইমানদারদের জন্য। কার জন্য? কার জন্য? ইমানদার চিনতে হবে, ইমানদার। আল্লাহ ইমানদার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বের সাড়ে বর্তমানে 7 কোটির অধিক মানুষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে ইমানদারদেরকে আলাদা করে ফেলেছেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানবতাকে কোন উদ্দেশ্য করে কোন কথা বলেছেন, তখন বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। আর যখন নবীর গোলামদেরকে, নবী প্রেমিকদেরকে, নবীর ভক্তদেরকে, ইমানদারদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করে কোন বক্তব্য রেখেছেন, কোন বিধান দিয়েছেন, তখন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে বিশ্বাসী সম্প্রদায়। ইমানদার কারা? যার অন্তরে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, যে নবী সম্পর্কে যেন তেন যাচ্ছে তা মন্তব্য করতে পারে, তাদের কাছে নামাজ থাকতে পারে, রোজা হজ যাকাত থাকতে পারে, জুব্বা আলকাল্লা দাড়ি আবা টুপি ইত্যাদি থাকতে পারে, ইমানদার বলা যাবে? কারণ ইমানদার বলা হয়েছে তাদেরকে আলা ইমানা, আলা লা ইমানা লিমাল্লা মুহাব্বাতালা, যার অন্তরে নবীর প্রেম আর ভালোবাসা নাই সে ইমানদার নয়, তার কাছে ইমান নাই, তার কাছে ইমান নাই, তার কাছে ইমান নাই। জোরে বলুন না, নাউযুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, আমার নবীর চেহারার দিকে বলেছেন, দেখে বলেছেন ওয়াদ্দুহা, আমার নবীর জুলপি দেখে আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আমার নবীর চক্ষু মুবারককে আমার আল্লাহর কাছে ভালো লেগেছে, সেই জন্য আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, মা যাগাল বসর ওয়া মা তগা, আমার নবীর ঠোঁট মুবারক আমার আল্লাহর কাছে ভালো লেগেছে, আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের মধ্যে আমার নবীর ঠোঁট মুবারক সম্পর্কে বলেছেন, ওয়াহয়ুন ইউহা, আমার নবীর কথাকে, আমার নবীর কালামকে আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ নিজের কালাম বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি আমার নবীর অনুসরণ অনুকরণ করবে, আনুগত্য করবে, আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন সে আমার নবীর আনুগত্য করে নাই, সে আমি আল্লাহর আনুগত্য করেছে, আমি খোদা লা ইলাহা ইল্লাল্লাহর অনুসরণ করেছে, ওয়া মান ইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার নবীর কাছে বিক্রি হয়ে গেছে, আমার নবীর গোলাম হয়ে গেছে, সেই ব্যক্তিকে, সেই বান্দাকে আমি খোদা লা ইলাহা ইল্লাল্লাহ নিজেই কিনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাই আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর, আল্লাহর নবীর হাতে হাত রেখেছে, বাইআত গ্রহণ করেছে, বাইআত মানে বিক্রয় হয়ে দেওয়া, সেই ব্যক্তি আল্লাহর হাতে, আল্লাহর কুদরতের হাতে বাইআত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তিকে আমার রসুল মেরেছে, সেই ব্যক্তিকে আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, সেটা আমার নবীর হাত নয়, সেটা আমার কুদরতের হাত, ও আমার রামাইতা, এই যে রামাইতা, ওয়ালাকিন আল্লাহ রামা, আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন
বলেছেন, ও নবী সারা বিশ্বের মানুষ চায় আমি আল্লাহকে রাজি করতে, আমি আল্লাহকে খুশি করতে, কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই, আমার খুশি আর সন্তুষ্টি চায়, ওয়া আনা আতলুবু রিদাকা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই আপনার খুশি আপনার সন্তুষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে রাসূল, দুনিয়াতে অনেক দলিল আছে আমি আল্লাহর প্রমাণের জন্য, কিন্তু আমার সবচেয়ে বড় দলিল হচ্ছে, হে রাসূল আপনি, পাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আপনি হচ্ছেন আমি খোদা লা ইলাহা ইল্লাল্লাহর দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গা আমার বলতে হলে সেটার জন্য প্রমাণ লাগে, সেটার জন্য দলিল লাগে, আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আমার রাসূলকে কেমন বলছেন দুনিয়াবাসীদের কাছে উপস্থাপন করছে এইভাবে, হে আমার দুনিয়াবাসীরা, হে মানুষেরা, মানব সকল, তোমরা জেনে রাখো আমি আল্লাহর একজন দলিল আছে, আমি খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ সেটার দলিল হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন যে আমার রাসূল বলতেছেন, যে ব্যক্তি আমার রাসূলকে দেখেছে সে রাসূলকে দেখে নাই, সে বস্তুত আল্লাহকে দেখেছে, মান রাআনি ফাকাদ রাআল হক, সে সত্যকেই দেখেছে। আমার রাসূল আরো ইরশাদ করেছেন, আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন যে আমার নবী যে ফয়সালা দিয়েছে সেই ফয়সালা আমার নবীর নয়, যে ব্যক্তি নবীর ফয়সালাকে, নবীর সিদ্ধান্তকে, নবীকে বিচারক হিসেবে মানে নাই সেই ব্যক্তি আল্লাহকেও মানে নাই। আমার নবীর বিচার, আমার নবীর ফয়সালা সেটা আমি আল্লাহর ফয়সালা। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, আমার নবীর চরিত্রকে আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ চরিত্র বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পরতে পরতে আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান আমার আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ তোমার কাছে জানতে চাই, তুমি তোমার নবীর মর্যাদাকে কিভাবে উত্তোলন করেছো, সমুন্নত করেছো। আমার আল্লাহ বলতেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার জন্য আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। ও আল্লাহ, জানতে ইচ্ছে হয় তোমার নবীর সম্মান, তোমার নবীর মর্যাদা কেমন। আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ তুমি কি দেখো নাই, কলমাতে চেয়ে দেখো যেখানে আমার নাম সেখানে আমার নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজানে শুনে দেখো, যখনই আমার আমি খোদা লা ইলাহা ইল্লাল্লাহ বড়ত্বের যখন প্রকাশ হচ্ছে আল্লাহু আকবার ধ্বনির মধ্য দিয়ে, সঙ্গে সঙ্গে আমার নবীর নামও প্রচার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একামতে আল্লাহর নামের সাথে নবীর নাম, কোরআনের পরতে পরতে আল্লাহর নামের সাথে নবীর নাম, আরশের পিলারে আমার নবীর নাম, সমস্ত আসমানের মধ্যে আমার নবীর নাম, জান্নাতের প্রতিটি মহলে আমার নবীর নাম, জান্নাতের প্রতিটি বালাখানায় আমার নবীর নাম, জান্নাতি রমণীদের বুকে আমার নবীর নাম, জান্নাতি রমণীদের কপালে আমার নবীর নাম, ফেরেশতাদের চোখের মধ্যে আমার নবীর নাম, সিদরাতুল মুনতাহার মধ্যে আমার নবীর নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা কি জানো আমার নবীর মর্যাদাকে আমি কত সমুন্নত করেছি, কত বেশি উপরে তুলেছি। ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি খোদা লা ইলাহা ইল্লাল্লাহ এই সিদ্ধান্ত নিয়েছি, জালতুকা যিকরাম মিন যিকরি মান যাকারাকা যাকারানি, আমি খোদা লা ইলাহা ইল্লাল্লাহর যিকির যেখানে হবে ইয়া রাসূলুল্লাহ সেখানে আপনার যিকির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি খোদা তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত সমুন্নত করেছেন যেই নবীকে, সেই নবীর যারা উম্মত তাদেরকে বলেছেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মাহফিল হচ্ছে মিলাদুন নবীর মাহফিল, আজকের মাহফিল হচ্ছে গাউসে পাকের মাহফিল। অনেকেরা এই মাহফিলগুলোকে বেদাত বলে থাকে। কি বলে থাকে? আপনারা বেদাত সম্পর্কে হয়তো যখন ইমাম সাহেবের কাছে মুখ থেকে শুনছেন বেদাত, আপনারা তো আগে যে অবস্থানে ছিলেন সেই অবস্থান থেকে পিছনে সরে এসেছেন, চিন্তা করতেছেন হাই রে, এই মিলাদ তো বেদাত, গাউসে পাকের মাহফিল তো বেদাত, এখানে যাব কেন? আসলে বেদাত কি? আপনাকে বলেছেন আর ইমাম সাহেব আপনি খেয়ে ফেললেন, এমনভাবে গিললেন, ইমাম সাহেব ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই, বেদাত কি, বেদাত কাকে বলে? আমি আজকে সংক্ষেপ আলোচনা করব বেদাত কি, এবং বেদাত বিষয়ে আমি মনে করতেছি বেদাতের সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দেওয়া আমার দরকার। বেদাত বলা হয় এমন নতুন কাজকে, মনোযোগ, বেদাত বলা হয় এমন নতুন কাজকে যেই নতুন কাজটা, যেই কাজটা আল্লাহর নবী করে নাই, আল্লাহর নবীর যুগে ছিল না,
তাকে কি বলে, তাকে কি বলে, তাকে কি বলে? বেদাত। বেদাত তাকে বলে যেটা আল্লাহর নবীর যুগে ছিল না। বেদাত যদি, এই বেদাত যদি আমরা, যদি আল্লাহর নবীর যুগে যেটা ছিল না সেটা যদি না করি, দেখা যাচ্ছে যে এই বেদাত দুই প্রকার। কয় প্রকার? একটা ভালো বেদাত আর একটা খারাপ বেদাত, একটা ভালো বেদাত আর একটা মন্দ বেদাত। এই ভালো বেদাত সম্পর্কে আমার রসুল মুসলিম শরীফের মধ্যে, নসাই শরীফের মধ্যে, কিতাবুল জাকাতে, মসনদে আহমদের মধ্যে এবং মেশকাত শরীফের মধ্যে বেদাতে হাসানার ব্যাপারে আল্লাহর রসুলের হাদিস হচ্ছে এই, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, যেই ব্যক্তি এমন রীতি ইসলামের মধ্যে প্রচলন করল হাসানা, যেটা ভালো, যেটা কি ভালো, যেই ব্যক্তি ভালো রীতি ভালো নিয়ম প্রচলন করলো, ফালাহু আজরুহা, তার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে উজরত, সওয়াব, প্রতিদান। ওয়া আজরু মান আমিলা বিহা, এবং ওই ভালো বেদাত ভালো রীতি ভালো নিয়ম এর উপরে যেই ব্যক্তি আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তারকেও সওয়াব দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আরো ইরশাদ করেছেন একই হাদিসে, ওয়া মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যা। তো সম্মানিত উপস্থিতি, এই বেদাত বিষয়ে আলোচনা করতে হচ্ছে এই কারণে, কিছুদিন আগে অত্র এলাকায় অনেক মানুষ একজন বক্তার বক্তব্যে বিভ্রান্ত হয়েছে, যার কারণে আমাকে স্পষ্ট করতে হচ্ছে। তো বেদাত আসলে যারা বলেন উনারাও এমন বেদা, এমন কতগুলো বেদাত করেন, মসজিদের মধ্যে বেদাত আছে, আল্লাহর নবীর যুগে বর্তমানে যেই মসজিদ, যেই রকম মসজিদ আছে সেইগুলো আল্লাহর নবীর যুগে ছিল আপনার গাছের তাল, খেজুর গাছের পাতার ছাউনি ছিল, চতুর্দিকে বেড়া ছিল, কিন্তু এখন হচ্ছে পাকা মসজিদ, পাকা মসজিদ করা বেদাত, পাকা মসজিদ করা বেদাত, নবীর যুগে ছিল না এই রকম বেদাত। বেদাত অনেক বেদাত, আপনি কোরআন হাদিস বুঝার জন্য নাহু এবং সরব, এগুলা ছাড়া, এগুলা ছাড়া কোরআন হাদিস বোঝা অসম্ভব, এগুলো আল্লাহর নবীর যুগে ছিল না। এই কোরআন হাদিস যদি না হয়, এই সরব নাহু এগুলা যদি না হতো, ফেকা উসুরে ফেকা হাদিস, উসুরে হাদিস, এই উসুরে হাদিস উসুরে ফেকা এগুলো যদি না হতো, নাহু সরব যদি না হতো, কোরআন হাদিস বোঝা সম্ভব হতো না, এগুলা আল্লাহর নবীর যুগে ছিল না। জাকাত, জাকাতের সেখানেও বেদাত, আল্লাহর নবীর যুগে তিন জমানাই, না নবীর যুগে ছিল, না সাহাবাই ইকরামদের যুগে ছিল, না তাবাঈর যুগে ছিল, টাকার মধ্য দিয়ে মুদ্রার বিনিময়ে জাকাত দেওয়া, তার পণ্যের বিনিময়ে পণ্য জাকাত দেওয়া হতো, ফিতরা দেওয়া হতো, আর পণ্যের বিনিময়ে টাকা এবং মুদ্রা জাকাত ফিতরা দেওয়া, সেটা হচ্ছে বেদাত। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো এইভাবে বেদাত আপনার বলতে গেলে অনেকগুলো বেদাত, জুমার খুতবা, আপনার সারাবিন নামাজ ধারাবাহিকভাবে জামাত সহকারে পড়া, এটাও বেদাত আল্লাহর যুগে, নবীর যুগে ছিল না, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এটা হয়েছে, এবং ইমাম সাহেব বলেন এটা বেদাত, এটা বেদাত। আমি ওনার কাছে জানতে চাই, যারা বেদাত বলেন, হে ইমাম সাহেব, আপনি যে মসজিদে নামাজ পড়িয়ে বেতন নেন, আল্লাহর রসুল মসজিদে নামাজ পড়িয়ে কয় টাকা বেতন নিয়েছিলেন? নবীর তাজিমের ক্ষেত্রে বেদাত খুঁজেন, আর যখন মসজিদে নামাজ পড়িয়ে বেতনটা পকেটের ভিতরে ঢুকান তখন সেটা খেয়াল করেন না, তখন সেটা বেদাত না? তারাবি পড়িয়ে হাদিয়া নেওয়া, তারাবি পড়িয়ে বেতন নেওয়া, সেটাও বেদাত। আজান দিয়ে মুয়াজ্জিনকে বেতন দেওয়া, সেটাও বেদাত, আল্লাহর নবীর যুগে ছিল না, এটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রণয়ন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেদাত, বেদাত, যেই মাইক দিয়ে কথা বলছি এই মাইকও আল্লাহর নবীর যুগে ছিল না, বেদাত। জোরে বলুন না। ইমাম সাহেব যেই দামি কার্পেটে আর টাইলসে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, এই দামি কার্পেট আল্লাহর নবীর যুগে ছিল না? এতগুলো বেদাত আপনি বাদ দিয়ে শুধু নবীর মিলাদ আর কিয়ামকে বেদাত দেখলেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গে সর্বাঙ্গে, সারা অঙ্গে শুধু বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত, এগুলা দেখলেন না? নবীর তাজিমের কথা যখন আসলো, নবীর সম্মানের কথা যখন আসলো, নবীর মর্যাদার কথা যখন আসলো, তখন বেদাত। নবীর মিলাদুন নবী এটা এমন একটা ইবাদত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মজিদের মধ্যে সমস্ত নবীদের
জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর মিলাদুন্নবী বর্ণনা করা, সেটা হচ্ছে আল্লাহর সুন্নত বেদাত নয়, আল্লাহর নবীদের সুন্নত বেদাত নয়, আল্লাহর নবীর সাহাবাই কিরামদের সুন্নত বেদাত নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুরু করেছেন নবীর মিলাদ, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা এবং কিয়ামত পর্যন্ত চলতে থাকে থাকবে, কেউ বেদাত ফতোয়া দিয়ে বন্ধ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, কিয়াম, অনেকে কিয়াম বিষয়ে এই বিষয়ে আলো এমন মানুষকে পথভ্রষ্ট বিভ্রান্ত করার চেষ্টা করেন। কিয়াম মানে হচ্ছে আলোচনার শেষে আপনার মিলাদের পরে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়াকে, সেটাকে কি বলি আমরা? কিয়াম। সেটাকে কি বলি? অনেকে ফতোয়া দিয়েছেন কিয়াম বসে বসে নবীর দরুদ পড়া যাবে, শুয়ে শুয়ে নবীর দরুদ পড়া যাবে, ঘুমিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর দরুদ পড়া বেদাত, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর দরুদ পড়া বেদাত ফতোয়া দিয়েছে। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়া যদি বেদাত হয়, জানাজার নামাজ কি আপনারা পড়েন? বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? আচ্ছা দাঁড়িয়ে পড়েন যে না, তো দাঁড়িয়ে পড়ে জানাজার নামাজ পড়ি, এখানে দরুদ শরীফ আছে নাকি? দরুদ শরীফ আছে, তাহলে বোঝা গেল দরুদ শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া এটা বেদাত নয়, আল্লাহর নবীর সুন্নত, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম সাহেব যখন খুতবা দেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন না বসে বসে দেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন না বসে বসে দেন? খুতবার মধ্যে কি দরুদ শরীফ পড়েন না? পড়েন কি পড়েন না? খুতবার মধ্যে দরুদ শরীফ যদি পড়ে তাহলে দরুদ শরীফ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে, সবাই বসে আছে, যিনি ফতোয়া দিচ্ছেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়া বেদাত, তাহলে উনি তো বেদাত বড় বেদাতি। উনি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়তেছে আর ফতোয়া দিচ্ছে যে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়া বেদাত। আসলে নামাজের ভিতরে বসেও দরুদ শরীফ আছে, নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়েও দরুদ শরীফ আছে, ধরে বলুন সুবহানাল্লাহ। দরুদ মানে আল্লাহর নবীদেরকে সালাম দেওয়া, আল্লাহর সমস্ত নবীদেরকে সালাম দেওয়া, আল্লাহর নবীর সাহাবাই কিরামদেরকে সালাম দেওয়া। আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে করিমার মধ্যে সমস্ত নবীদেরকে সালাম দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নির্বাচিত বান্দাদেরকে সালাম দিয়েছেন, আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম সাহেব কেরাত পড়তেছেন, সালামুন সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ইমাম সাহেব কেরাত পড়তেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়ে ওয়াসালামুন আলাল মুরসালিন বললেন, মানে সমস্ত মুরসাল পয়গম্বরদের উপরে সালাম। তাহলে উনি তো সালাম দিয়ে দিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আল্লাহর নির্বাচিত বান্দাদের উপরে সালাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কেরাত বলতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, আর যখন নামাজের শেষে তাশাহুদ পড়তেছেন ওখানে তো নবীকে খেতাব করে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেওয়া ওয়াজিব, আসসালামু আলাইকা আইয়ুহান নবী মানে ইয়া নবী সালাম আলাইকা, জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বিষয়ের শেষ পর্যায়ে এসে যাচ্ছি, এই কারণে যেহেতু আমার পরবর্তী বক্তা এসে গেছেন, সময় সংক্ষেপ যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কাদেরকে বলতেছেন? ঈমানদারদেরকে আল্লাহ বলতেছেন, ইজা কুমতুম, যখন আপনারা উঠবেন, ইলা সলাতে, নামাজের জন্য, ফাগে সিলু উজু হাকুম, আপনারা আপনাদের চেহারা মুখমণ্ডলকে দৌত করুন, ওয়াই দিয়াকুম মিনাল মারা ফেক, এবং উভয় হাত টাকনো পর্যন্ত, কনুই পর্যন্ত দৌত করুন, ওয়াম সাহু বেরু উ সিকুম, এবং আপনাদের মাথা চার ভাগের এক ভাগ মাসেহ করুন, ওয়া আর জুলাকুম ইলাল কাবাইন, এবং পা উভয় পা টাকনো সহ দৌত করুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের আগে নামাজের আগে যে বিধান দিয়েছেন ঈমানদারদেরকে, আমার বিষয় যেটা সেটা হচ্ছে ওযু সম্পর্কিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মজিদের মধ্যে ওযুর করার জন্য বলেছেন, আর সেই ওযুর ফরজ কয়টি বলেছেন? কয়টি? এক নম্বরে হচ্ছে মুখমণ্ডল দৌত করা, দুই নম্বরে হচ্ছে উভয় হাতের টাকনু কনুই সহ দৌত করা, তিন নম্বরে হচ্ছে মাথা মাসে করা, চার নম্বরে হচ্ছে পা উভয় পা দৌত করা। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে আমি এই জিজ্ঞাসা অনেকে বলি কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না, আপনি যখন উজু করেন আগে কি মুখ দৌত করেন? আপনি কি আগে মুখ ধুন নাকি পা ধুন নাকি মাথা মাসে করেন? আপনি আগে কোনটা করেন? আপনি আগে উভয় হাতের কবজি পর্যন্ত দৌত করেন, এরপরে আপনি তিনবার কুলি করেন, এরপরে তিনবার নাকে পানি দেন, তারপরে মুখ ধুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জিজ্ঞাসা,
আল্লাহর কোরআন আল্লাহর নির্দেশ আপনি আগে না মেনে আল্লাহ আগে মুখ ধুইতে বলেছেন, আপনি আগে উভয় হাতের কনুই সহ কবজি সহ তিনবার কবজি পর্যন্ত তিনবার দৌত করতেছেন, তার কারণটা কি? আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ যতক্ষণ পর্যন্ত মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূল যেটা বলেছেন সেটা করো নাই ততক্ষণ পর্যন্ত তোমার ফরজ আমি আল্লাহ গ্রহণ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ওযুতে ফরজ হচ্ছে চারটি, আর গোসল, গোসল আমার পবিত্রতা, এটাও হচ্ছে আমার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, একই আয়াতের মধ্যে উযুর কথাও বলেছেন আবার গোসলের কথা বলেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যখন তোমরা নাপাক হবে অপবিত্র হবে তোমরা সেখান থেকে পবিত্র হও। এই পবিত্রতার জন্য গোসল আবশ্যক, গোসল ফরজ। গোসলের ফরজ হচ্ছে তিনটি। এক নম্বরে হচ্ছে কুলি করা, এমনভাবে কুলি করতে হবে দাঁতের ফাঁকে যাতে কোনো খাদ্য কণা না থাকে। এরপরে নাকে পানি দেওয়া, নাকে এমনভাবে পানি দিয়ে পরিষ্কার করতে হবে, শ্বাস টেনে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে। নাকের ভিতরে যদি শুকনা কফ থাকে, শ্লেষ্মা থাকে, এগুলা পরিষ্কার করাও ফরজ। এরপরে হচ্ছে গোসলের তিন নম্বর ফরজ যেটা, সেটা হচ্ছে সমস্ত অঙ্গ সর্বাঙ্গ ভালোভাবে উত্তমভাবে ধৌত করা, এমনভাবে ধুইতে হবে যে দেহের একটি লোমের গোড়াও যাতে শুকনা না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পক্ষে কথা বলে
যারা কম খালি কথা বলে তাদেরকে বিভিন্ন ভাবে আজকে নির্যাতন সহ নানা রকম মামলা দিয়ে হয়রানি করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, এবং পাশাপাশি বিগত দিন থেকে আমরা দেখা যে আমরা যারা বিরাজন লোকের পক্ষে কথা বলি, যারা ওই একাদের কথা বলি, আল্লাহ রসুলের কথা বলি, কিছুক্ষণ আগে হুজুর বললেন যে বিভিন্ন বক্তারা বক্তব্যের মাধ্যমে এই বিরাজন লোকের সহ ওই একাদের যে জীবনী আলোচনা করা সহ সাথে আর যখন নানা রকম আয়োজনকে তারা ব্যবহার করেন, বিবেক করেন, নাজায়েজ করেন, এই সকল দুঃসাহসকর বক্তব্যগুলি আজকে সমাজে আমাদের মুসলমানদের মধ্যে যে এই বক্তব্যটি আজকে বর্তমান সাধারণ মুসলমান আসছে তারা এমন ভাবে আজকে বিধানগ্রস্ত যারা সত্য বলছে তাদের কথা সত্য বর্তমান সাধারণ মুসলমান ভোট দিতে যাবে এরকম একটি অবস্থায় আমরা সবাই আজকে অবস্থা আছি। আমাদেরকে আজকে চিন্তা করতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুল তাদের তাদের সহ ওই একরামরা কোন পথে ছিলেন আমাদের তো সেই পথটুকু অনুসরণ করতেন। আজকে 1400 বছর পরে এসে নানা রকম ফটোয়া দিয়ে নানা রকম বক্তব্য দিয়ে বিভ্রান্তকর বক্তব্য দিয়ে আজকে মানুষকে যে বিভ্রান্ত করছে তার এবং বিভ্রান্ত যা হচ্ছে এই সকল বিভ্রান্তকারীদের থেকে সাধারণ মুসলমানদেরকে তার ইমান করা ইমান রক্ষা করার জন্য আজকে আমাদের এই কাউন্সিল কমিটি কর্মকাণ্ড আজকে আমাদের ওই গোয়ার পাহিক যে বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদেরকে মাথায় রাখতে হবে তৃণমূল পর্যায়ে যে সাধারণ মুসলমানরা আছে তাদেরকে তাদের শিকর আমাদেরকে আমাদের এই সঠিক আশা ইসলামের সঠিক পথ আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশিত পথ সেটি সেই পথটি তাদের কাছে আমাদেরকে পৌঁছে দেওয়ার আমাদের আজকে সমাজ অবক্ষয়ে ভরপুর, পত্রিকা খুললে দেখবেন 4-5 ছয়টি যেগুলো প্রকাশিত হচ্ছে দর্শকদের এই উচ্ছ্বাস এরকম ভাবে মাদক ব্যবসায়ীদের যে দৌরত্ব, অপসংস্কৃতির যে দৌরত্ব, সন্ত্রাসীদের যে দৌরত্ব, যে সমাজকে আজকে যে ঘুরে ঘুরেছে বিভিন্ন দিক থেকে এই ঘুরে যাওয়া সমাজকে আজকে দায়িত্ব হচ্ছে এই কাউন্সিল কমিটি বাংলাদেশের মতো এই প্ল্যাটফর্ম দিয়ে যুব সমাজকে ছাত্র সমাজকে এই ঘুরে যাওয়া সমাজ কিভাবে এই যুবক সমাজকে এইরকম অপকর্ম থেকে অপসংস্কৃতি থেকে সন্ত্রাসী থেকে আমরা মাদক ব্যবসায়ী থেকে মাদকতা থেকে কিভাবে রক্ষা করবো সেই দায়িত্ব কিন্তু কাউন্সিল কমিটি বাঙালি, কারণ যারা এই কাউন্সিল কমিটি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আপনার একটু লক্ষ্য করে দেখবেন আমরা কোনো সন্ত্রাসীদেরকে কোন অপসংস্কৃতিকে মাদক ব্যবসায়ীকে কোন ধর্ষককে আমরা কোনোভাবে এই কাউন্সিল কমিটির সাথে আমরা সম্পৃক্ত করি না। যারা পাঁচ বক্ত নামাজ পড়বেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি রাখার জন্য যে কর্মকাণ্ড করবেন তারাই কাউন্সিল কমিটির সাথে সম্পর্ক আছে এবং তারা এই ঘুরে যাওয়া সমাজের সংস্কার করার জন্য রাজনৈতিক পরিশ্রম করে আসবে। অনেক রকম ইসলামী দল আজকে বিভিন্ন ভাবে মাঝে মাঝে কাজ করছে, আপনারা দেখছেন সবাই দিন ইসলাম প্রচার মাঝে মাঝে লেগেছে বিশ্বাস না করি
তাহলে আমার মতো পরিপূর্ণ ঈমান আছে কিনা সেটা সন্দেহ। যার মধ্যে পরিপূর্ণ ঈমান থাকবে না, সে লক্ষ কোটিবারও যদি সে নামাজ পড়ে জিকির করে আমার মনে হয় না আল্লাহ সে লক্ষ্য। একজন মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম যে সত্য, সেই সত্যটি হচ্ছে পরিপূর্ণ ঈমান। আজকে আমরা বিভিন্ন কৌশলে অপকৌশলে, যেহেতু আমরা এজেন্ট, কেন বলছি না যে আমরা আজকে এজেন্ট ইহুদিদের দোষর, ইহুদিরা আজকে আমাদেরকে পয়সার মধ্য দিয়ে, পয়সা দিয়ে, টাকা দিয়ে আমাদেরকে কিনে ফেলেছে। তাই আজকে আমরা আমাদের সুন্দর গলায় সুন্দর কণ্ঠে নবীর সামনে বেয়াদবি করতে, সাহাবীদের সামনে বেয়াদবি করতে আমরা বিন্দু মাত্র দ্বিধাগ্রস্ত হচ্ছি না। কিভাবে এখন পটে এই সকল বেয়াদবরা নবীর সামনে সাহাবীদের সামনে বেয়াদবি করতে পারে আমরা আজকে বুঝতে পারি না। তাই আজকে আমাদের সাধারণ মুসলমানদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে কারা সঠিক ইসলাম নিয়ে রাজপথে আছে, কারা ইমান আকিদার কাজ করছে, কারা ইহুদিদের এজেন্ট এই মুসলমানদের মধ্যে বিভ্রান্ত করছে, সেই জিনিসগুলো আজকে আমাদেরকে বুঝতে হবে। একজন আহ্বান করলো, সেই দিকে তোরাই চলে গেলাম, ইমান আছে কি নাই সেদিকে আর চিন্তা করলাম না। আমরা যতটুকু শুনেছি আমার নামাজ আমরা যারা পড়ছি মনে করছি সহি ভাবে, এটা একমাত্র আল্লাহ জানে আমি কতটুকু সহি ভাবে নামাজ আদায় করছি। এই নামাজ দিয়ে হয়তো আমি বেহেস্তে যেতে পারবো না। এই কাউন্সিলিং কমিটি বাংলাদেশ আমাদেরকে এমন কিছু কর্মকাণ্ড কর্মসূচি দিয়েছে যেগুলো করলে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হচ্ছে, দাবি হচ্ছে, এগুলো আমাদের কাজে করছি না। আজকে যে আমরা মানুষকে ইমান আকিদা রক্ষা করার জন্য যে মেসেজটুকু আজকে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, যে মেসেজ দিয়ে আপনি আপনার ইমানকে রক্ষা করবেন, আমি মনে করি এই মেসেজটুকু হচ্ছে আমার নাদা বলেছিলাম। আশা করি আপনারা আমাদের এই কাউন্সিল কমিটির কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবেন, যে কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই ঘুরে ধরা সমাজকে আমরা মাদকতা থেকে, অস্থিরতা থেকে, সন্ত্রাসী থেকে, দর্শক থেকে আমরা রক্ষা করতে পারবো। আজকে দায়িত্ব আমাদের এই যুব সমাজ থেকে শুরু করে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে। পাশাপাশি আমাদের যে তাহলে তাহলে তো ফের কার্যক্রম বিভিন্ন জায়গায় দেখেছি, আমি আমার গ্রামের বাড়িতেও দেখেছি যে একজন মুসলমান ভাই, আমরা অনেক সময় পুকুরে উঁচু করতে যাই, তখন তার গোসলের সময় হয়, আমরা যখন বিমান আমাদের বাড়ির মসজিদে যাই দেখি সে পুকুরের কাছে এসে খাটে এসে কাপড়গুলো এক পাশে রেখে সে পুকুরে ঝাঁপ দিয়ে দিল, তিন চারবার ডুব দিয়ে উঠে আবার সে ওইখানে কাপড়টা চেঞ্জ করে মসজিদে ডুবে গেল। এরকম অনেক আমাদের বেশিরভাগ সাধারণ মুসলমানরা আজকে আমার যে গোসলের ফরজ উজুর যে নিয়ম কানুন গুলো আমরা জানি না, আমরা জানিও না। অনেক যুবক আছে তার গোসল যে ফরজ হয়েছে, সে ফরজ যে গোসল তাকে করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা অনেক আসতে জানি না। আমাদেরকে এই জন্যই আমাদেরকে তাহলে আমাদের খেয়াল কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে হবে, কারণ আমরা যদি আমাদের এই আমলকে শক্তিশালী করতে চাই, বৃদ্ধি করতে চাই, আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি রাখতে চাই, তাহলে তাওয়াতে খাই কনফেকশনে, তাওয়াতে খাই মাহফিলের মধ্য দিয়ে আমার নিজের আমলকে বৃদ্ধি করতে হবে। এবং যেই ভুল বাড়তিগুলো আমাদের দৈনন্দিন জীবনে এবাদতে নামাজে হচ্ছে সেই ভুল বাড়তি থেকে আমরা মুক্তি পাবো এবং আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করতে পারবো। আমি আমার বক্তব্য দিকে একটু করবো না, সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি, সেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা এখানে আমাকে আমন্ত্রণ দিয়েছেন, একটি গেস্ট উপহার দিয়েছেন, সেজন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন তুই আমরা আমাদেরকে বুঝিয়েছেন সম্মানিত প্রধান মেহমান, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বিশেষ আলোচকের বক্তব্য নিয়ে আসছেন হানাফি জামে মসজিদের সুযোগ্য খতিব
হযরত আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ হাসান শরীফ মাদ্রাজ জিলহলালি, ওনার বিষয় ইসলামী শরীয়ত মোতাবেক বেচা কেনার বিধান। الحمد لله رب العالمين خالق السماوات والأرض সকলে মহাব্বত নিয়ে নবীজির উপর দরুদ পড়ে নিয়মতে রসুল্লাহ কি
সালাম রে সরজ উল্টে পাল্টে চাঁদ ইশারে সে উচা অন্ধে নজদি দেখলে কুদরত সালাম রে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ ইচ্ছা করলে দয়ালু নবী তাকিতে পড়তেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন اجلے ان کی پناہ آج مدد مانگ ان سے اجلے ان کی پناہ آج مدد مانگ ان سے پھر نہ مانوں گے مت میں اگر উপস্থিত গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর হালিশহর সাতই নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বড় পীর হযরত শেখ সুলতান সৈয়দ মোহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল জিলানী রহমতুল্লাহ আলাইহির পবিত্র ফাতে ইয়াজদাহুম উপলক্ষে দাওয়াতে খায়ের কনভেনশন 2020 উক্ত কনভেনশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব এবং মঞ্চে উপস্থিত নতুন পাড়া জামে মসজিদ বড়পুল মসজিদের সম্মানিত খতিব মহোদয় শ্রদ্ধেয় জনাব আলহাজ মৌলানা মোহাম্মদ লিয়াকত আলী দামত বরকাতুল আলিয়া আর উপস্থিত বড়ভুল নিউমরিং আবাসিক এলাকার বাসুর আলী সওদাগর জামে মসজিদের সম্মানিত
খতিব ও পেশ ইমাম হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ রবিউল আলম আল কাদেরী দামত বরকাতুল আলিয়া এবং আমার আশেপাশে মঞ্চে উপবিষ্ট মুরব্বী কেরাম, আমার সামনে আগত উপবিষ্ট সম্মানিত সামেইন এবং সকল ইন্তেজামি কমিটির সকল সদস্যবৃন্দ, আমার মুরব্বী কেরাম নওজোয়ান ভাইরা, মাসুম শিশুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, রহমানি ও রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বত মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুর শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আকামুল হাকিমিন হুদা, আমি অধমখে এত বড় পবিত্র নূরানি মাহফিলে বসার এবং আপনাদের সম্মুখে দু একটি কথা বলার যে মনিব সুযোগ দান করেছেন, সেই মনিবের দরবারে আমরা সকলে অন্তরের অন্তস্থ থেকে শুকরাকান স্বরূপ উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ পরিমাণ দরুদ প্রেরণ করছি রহমতুল্লিল আলামিন নবী, দো জাহানের বাদশাহ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কবরে হাসরে ফুল সিরাতের ময়দানে অসহায়দের সহায়ক নবী, সুপারিশকার নবীর নূরানি দরবারে লক্ষ পরিমাণ দরুদ প্রেরণ করছি। সাথে সাথে আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা সঠিক ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শ ভিত্তিক সেই কোরআন সুন্নাহ প্রদত্ত ইসলাম পেয়েছি, সকল আমাদের আসাতেজাগণ থেকে শুরু করে যাদের মাধ্যমে আজকে ইসলাম এই পর্যন্ত জীবিত আছেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথে সাথে আমি আরো শুকর আদায় করছি আপনারা যারা নিজের মূল্যবান সময় অন্যদিকে ব্যয় না করে আল্লাহ এবং রসুলের বিধান শোনার জন্য এবং আপনাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে সে অনুযায়ী আমল করে জীবন পরিচালনা করার জন্য যারা কষ্ট করে মেহনত করে মন মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আপনাদের শুকর আদায় করছি। সাথে সাথে গৌসিয়া কমিটি বাংলাদেশ 26 নং ওয়ার্ড কমিটির সকল সদস্যবৃন্দ এবং তাদের সাথে যারা সহযোগী ভাইয়েরা রয়েছেন, যারা আর্থিকভাবে শারীরিকভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগিতা করে আজকে আপনাদেরকে যে সুন্দর মনোরম পরিবেশ বেহেস্তের সেই পরিবেশের মধ্যে একটি নূরানি পরিবেশ আপনাদেরকে উপহার দিয়েছেন তাদের শুকর আদায় করছি। সম্মানিত মেহমান বৃন্দ, মুরব্বী কেরাম নওজোয়ান ভাইরা, আপনারা কিছুক্ষণ আগেও শুনেছেন যে আমাকে একটি নির্দিষ্ট বিষয় দিয়েছে, সে বিষয়টি আমি আবার পুনরায় আলোচনা করছি। সে বিষয়টি হলো ইসলামী শরীয়ত মোতাবেক বেচা কেনার বিধান। আপনারা বিষয়টি বুঝছেন কিনা? ইসলামী শরিয়া মোতাবেক বেচা কিনা বিধান। আমি আপনাদের সম্মুখে সূরা মুতাফফিফিনের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমাকে আমি আমার আলোচনার আলোচ্য বিষয়কে সামনে রেখে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সম্মানিত হাজরিন, আমরা বাহ্যিক আলোচনা না করে সরাসরি আমার আলোচ্য বিষয়ের দিকে যাচ্ছি, কারণ মাহফিল খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বসা আছেন আমাদের শ্রদ্ধেয় আপনাদের ওই সম্মানিত হতে আলহাজ মাওলানা মোহাম্মদ লিয়াকত আলী হুজুর, উনি পাশে বসা আছেন, উনি ওনার মনের মতো করে আপনাদেরকে
নসিহত করেছেন, আমার পাশে পাশে আছেন আপনাদের ওই সুপরিচিত আপনাদের এলাকার সংলগ্ন মেহমান, তারপরে আরো বক্তা রয়েছেন, প্রধান মেহমান রয়েছেন। তাই আমি দীর্ঘায়িত না করে আমার আলোচ্য বিষয়ের উপর আলোচনা করার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো, আমরা যা আলোচনা শুনব মেহরবানি করে আমরা যদি একটু গভীর মনোযোগ সহকারে শুনি তাহলে কাজে আসবে, ঠিক কিনা? না হয় এত কষ্ট করে নিজের গুরুত্বপূর্ণ কাজকর্ম ছেড়ে মাহফিলে এসে যদি আমরা কোনো কিছু শিখতে নিয়ে ঘরে যেতে না পার, তাহলে আমাদের বিরোধীতে যারা রয়েছেন তারা আপনাদেরকেও ব্যঙ্গ করবে, হেয় করবে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমাকে যে বেচা কিনার উপর আলোচনা করার জন্য বলেছেন, আমি যা স্টাডি করেছি এর উপর সবগুলো জানি না কতটুকু বলতে পারি। আল্লাহ যদি মেহরবানি করে, নবীজির যদি দয়া হয় এবং গৌস ভাগ রাদিয়াল্লাহু আনহু ফয়েজ বরকত হয়, চেষ্টা করব আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে বেচা কিনার বিষয়টি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে পারি পরিষ্কার করার জন্যে, স্পষ্ট করার জন্যে, সম্যক ধারণা দেওয়ার জন্যে। সম্মানিত হাজরিন, বেচা কিনাকে আমরা সকলে বুঝি ক্রয় বিক্রয়, ঠিক কিনা? ক্রয় বিক্রয়, ব্যবসায়ী ভাইরা এই বিষয়ের সাথে জড়িত, ঠিক কিনা? তাই সম্মানিত হাজরিন, ইসলামী শরীয়ত মোতাবেক বেচা কিনা করলে আমাদের কি উপকার হবে, এবং ইসলাম বিরোধী আমরা যদি ব্যবসা বাণিজ্য করি আমাদের কি ক্ষতি হবে, এই দুটি বিষয়ের উপর আমার আলোচনা চলবে। সম্মানিত হাজরিন, সর্বপ্রথম আমি ভূমিকা স্বরূপ যে কোরআন শরীফ আয়াত তেলাওয়াত করেছি এটার অনুবাদে যাই, তারপর আমার আলোচনা যাব। সূরা মুতাফফিফিন আম্পারা 30 পারার মধ্যে সূরাটি রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে এই আয়াতটি নাযিলের, এই সূরাটি নাযিলের পিছনে অবশ্য কারণ বলেন না রয়েছে। সম্মানিত হাজরিন, শানে নুজুল হলো সূরা মুতাফফিফিন নাযিলে রাসূল পাক সাল্লাল্লাহু সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আগমন করলেন, কোথায় আগমন করলেন তা আমার সাথে কথা বলবেন। সম্মানিত হাজরিন, দেখা গেল মদিনার মানুষ বেচা কিনার ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের পলিসি করে, কি করে? বিভিন্ন রকমের কারচুপি করে, দুর্নীতি করে। সম্মানিত হাজরিন, এই দুর্নীতির সূত্র অনেক দূরে, বিশেষ করে আবু জোহাইনা নামক একজন ব্যবসায়ী, কি নাম বললাম? আবু জোহাইনা নামক একজন ব্যবসায়ী, সেই দুইটি স্কেল ফাল্লা ওজনের যন্ত্র রাখছে, সে অন্যদের থেকে পণ্য সামগ্রী ক্রয় করার সময় এক ফাল্লা দিয়ে মাপত, আর নিজের থেকে বিক্রি করার সময় আরেক ফাল্লা দিয়ে করত। সম্মানিত আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই এখানে দুই নম্বরে রয়েছে, ঠিক কিনা? গভীর মনোযোগ, আমি কোন ওয়াজ করবো না কারণ আমার বিষয়টা বলছেন এখানে ওয়াজ বলতে এগুলোই ওয়াজ, সুতরাং আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, আপনারা একটু আমার সাথে শেয়ার করবেন। আবু জোহাইনা নামক এই ব্যক্তি অন্যজন থেকে পণ্য সামগ্রী ক্রয় করার সময় সে এক পাল্লা দিয়ে নিত, এই পাল্লার কিন্তু ওজনের সাথে বেশি আসতো, আর যে পাল্লা দিয়ে সে মানুষদেরকে পণ্য সামগ্রী বিক্রি করত এখানে ওজনের সাথে কম যেত। উচ্চ স্বরে বলুন না আউযুবিল্লাহ, দুর্নীতি কিনা বলেন না? দুর্নীতি। নবীজি যখন দেখলেন এই কাজটি আসলে সুন্দর না, এটা এক প্রকারের ধোঁকাবাজি, ঠিক কিনা? প্রতারণা, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সাথে সাথে আমার নবীজির উপর
আয়াতে কারিমা নাযিল হলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাগফুর। সম্মানিত হাজেরিন, আমার আল্লাহ আমার নবীজির উপর সূরা নাযিল করলেন, সাথে সাথে কিয়ামত পর্যন্ত যত ব্যবসায়ী আসবে, যারা লেনদেন করবে, সকলের জন্য সতর্ক করে দিলেন, একটি দিক নির্দেশনা দেখে দিলেন, যারা দুর্নীতি করে তাদেরকে আল্লাহ চিহ্নিত করে দিলেন। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন ওয়াইল লিল মুতাফফিফিন, যারা ফরিবামের মধ্যে ওজনের মধ্যে কারচুপি করে, যারা ওজন করে করার সময় দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি করে নেয়, তাদের জন্য ধ্বংস, তারা হতবাগা, তাদের জন্য আফসোস। উচ্চ স্বরে বলুন না আউযুবিল্লাহ। কারা? আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাগফুন, যে সমস্ত ব্যবসায়ী অপর থেকে পণ্য সামগ্রী নেওয়ার সময় বেশি করে নিতেন, যারা অপর থেকে পণ্য সামগ্রী ক্রয় করার সময় বেশি করে নেয়, ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন তারা অপরকে মেপে বা ওজন করে পণ্য সামগ্রী দেয়, তখন ইউখসিরুনা, তারা কিন্তু কম দেয়, ওই ক্রেতাদেরকে ধোঁকা দেয়, তাদের ক্ষতি করে। উচ্চ স্বরে বলুন না নাউযুবিল্লাহ। তাদের কি করে? কারণ আপনি যে মূল্যের টাকা দিয়ে পণ্য সামগ্রী ক্রয় করবেন, আপনাকে যদি ওজন কম দেয়, আপনি ক্ষতিগ্রস্ত কিনা? এরকম সমাজ হয় কিনা? দেখেন সম্মানিত হাজেরিন, সমাজে এখন চলছে এটা, আল্লাহর নবীর যুগে এরকম কিছু মুনাফিক সফর ছিল, যারা দুর্নীতি করত ব্যবসা বাণিজ্যে, তখন থেকে এটার সূত্র। তাই সাথে সাথে আল্লাহ আমার নবীর মাধ্যমে পৃথিবীবাসীর যত ব্যবসায়ী ভাই রয়েছেন, তাদের সেই যারা দুর্নীতি করে তাদেরকে চিহ্নিত করে দিয়েছেন। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন লিয়াউমিন আযীম আন উলাইকা আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। সাবধান সাবধান, তারা কি চিন্তা করে না? ইয়াজুন্নু, তারা কি ধারণা করে না? উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম, মহান কাল কিয়ামতের সে হাশরের দিবসে কিয়ামতের ময়দানে যে তাদেরকে উপস্থিত হতে হবে, আল্লাহর কাছে এগুলোর জবাব দিয়ে করতে হবে। তারা কি এই ধারণা করে না? তারা কি ভুলে গেল? তারা কি আল্লাহর দরবারে যে এই কর্মের জন্য জবাব দিয়ে করতে হবে, তারা কি তা বুঝে না? উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন আল্লাহর দরবারে আল্লাহর খাট ধরে দাঁড়ায় মানুষের পুঙ্খানু পুঙ্খানু হিসাব দিতে হবে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। সেদিন কি দিতে হবে? মানুষের প্রত্যেকটি কর্মের অনুপরিমাণ কর্মেরও হিসাব দিতে হবে। সেই দিন কোন কারচুপি চলবে না। সম্মানিত হাজেরিন, সে আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম, আমরা যারা ব্যবসায়ী ভাইয়েরা রয়েছি, আমরা যারা সমাজের মধ্যে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করি, এই কোরআন শরীফ আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কিনা? তাই আল্লাহ আমাদের সকলকে যথাযথভাবে ওজন করে পণ্য সামগ্রী দেওয়ার তৌফিক দান। উচ্চ স্বরে বলুন আমিন। সম্মানিত হাজেরিন,
হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে উদ্দেশ্য করে বললেন, ওয়া কওম উফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসত, হে আমার সম্প্রদায়, আমার উম্মত, তোমরা পরিপূর্ণভাবে মাপ দাও এবং ওয়াল মিজানা বিল কিসত, ন্যায় সঙ্গতভাবে তোমরা ওজন করো, তোমরা পরিমাপ করে পরিমাপ করে সত্যিকার ভাবে ন্যায় সঙ্গত ভাবে যথাযথ মাফ মাফে যাকে যা দেওয়া দরকার তা দাও। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা তাবাহাসুন নাস আশিয়াহুম, কোন বিষয়ে মানুষদেরকে আপনারা দুঃখ দিবেন না। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। কিন্তু হযরত শুআয়ব আলাইহিসসালামের যুগে এই দুর্নীতি ছিল, তাই হযরত শুআয়ব আলাইহিসসালাম তার কওমদেরকে এই দুর্নীতি থেকে বাঁচার জন্য শুআয়ব আলাইহিসসালাম সতর্ক করলেন। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান। উচ্চ স্বরে বলুন আমিন। একটু দরুদ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সম্মানিত হাজরিন, ওয়াজ এখনো শুরু করি নাই, সিলে চলে আসছে, তাই জানে না আমি কি বলবো, আমি নিজেও বুঝতেছি না। যাই হোক, মাহফিলের সৌন্দর্য রক্ষা করতে হবে, ডিসিপ্লিন রক্ষা করতে হবে, অন্যান্য মেহমান ভাইদেরকেও সুযোগ দিতে হবে। আমি একটু অন্য কথা না বলে একটু আপনাদেরকে নিয়ে বেসাকিনের একটা সাম্যক ধারণা দেওয়ার জন্য ইচ্ছে করেছি। সম্মানিত হাজরিন, আমরা যা কর্ম করি, সকলে কর্ম করে কিনা, কর্ম ছাড়া মানুষ আছে নাই? কিন্তু আমরা যে উপার্জন করি, সর্বোৎকৃষ্ট উপার্জন হলো নিজের হাতে উপার্জন করা, পরিশ্রম করে টাকা উপার্জন করা। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আতিয়াবা মা আকালা রাজুলু মিন কাসবিহি। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, মানুষ যা অর্জন করে উপার্জন করে সবচেয়ে উত্তম উপার্জন হলো মানুষের নিজ হাতে যা উপার্জন করে এটাই হলো সর্বোৎকৃষ্ট উপার্জন। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আর এই উপার্জন করতে গিয়ে আমরা যে দুইলম্বরগিরি করি তার বলার কোন শেষ বলেন না। এই উপার্জন করতে গিয়ে আমরা আল্লাহ এবং রাসূলের বিধান মানি না, কোরআন হাদিস মানি না, ইসলাম মানি না, কিন্তু মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন্নবী, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী, এই সম্পর্কে যখন বিভিন্ন মাহফিল আসে, সেমিনার আসে, তখন এটা জায়েজ কিনা, এটা নাজায়েজ কিনা, এটা শিরিক, এটা বেদাতের ফতোয়া আসে, কিন্তু উপার্জনের ক্ষেত্রে আমরা এগুলো খেয়াল ঠিক কিনা? কিন্তু মাইশা সিদ্দিকের হাদিস নবীজি ইরশাদ ফরমাইছেন, সর্বোৎকৃষ্ট উপার্জন হলো হালাল রুজি, যেটা নিজের হাতে উপার্জন করে মানুষ উপার্জন করে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান কিনা বলেন না? আমরা মুসলমান কিনা? আমরা মুমিন দাবি করি কিনা? আমরা নামাজ পড়ি কিনা? কিন্তু একজন মুসলমান, একজন মুমিন উপার্জন করার সময় দুনিয়াও খেয়াল করবে, আখিরাতও, কারণ আপনার উপার্জন করতে হবে। কিন্তু উপার্জন করতে গিয়ে আখিরাতকে খেয়াল রাখতে হবে, আমার উপার্জন যদি হালাল হয় তাহলে তো ভালো, যদি হারাম হয় তাহলে কিয়ামত রুমাইদের কবর থেকে জবাব দিয়ে শুরু আযাব শুরু হবে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আযামুন নাসি সাম্মানুল মুমিনা আল্লাযী ইয়াগুম্মু বিআমরি দুনিয়াহু ওয়া আমরু আখিরাতিহি। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে উৎকৃষ্ট মুমিন ওই ব্যক্তি যে উপার্জনের ক্ষেত্রে দুনিয়াও খেয়াল রাখে, আখিরাতও খেয়াল রাখে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ।
সবচাইতে উৎকৃষ্ট মুমিন ওই ব্যক্তি যে উপার্জনের ক্ষেত্রে দুনিয়া খেয়াল রাখে, বলেন না আখিরাতও খেয়াল রাখে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান, উচ্চ স্বরে বলুন আমিন। আমি অন্য স্যার না বলে ডাইরেক্ট সরাসরি বলতেছি, কারণ আমার সময় কম সেজন্য। সম্মানিত হাজেরিন, আরেক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়েছেন যে উপার্জনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা যদি সততা অবলম্বন করি, বিশ্বস্ততার সাথে যদি আমরা ব্যবসা পরিচালনা করি, আমরা তো জানি না আল্লাহ এই ব্যবসায়ী ভাইদেরকে কি মর্যাদা দান করেছেন, প্রতিদান দান করেছেন। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজেরিন, এই মর্যাদাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি অন্য কোন আমলকারীকে বলেন নাই, শুধুমাত্র ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য করে বলেছেন যে সত্যিকারের যারা ব্যবসায়ী হবে তাদের সম্মানকে একটু শুনুন। শুনবেন কিনা, আপনাদের মনোযোগ আছে কিনা? সম্মানিত হাজেরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সত্যিকার ন্যায় ব্যবসায়ী, আল্লাহ এবং রাসূল কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী শরীয়ত অনুযায়ী ব্যবসা করবে, সত্যিকারের ব্যবসা করবে, দুর্নীতি করবে না, ধোঁকাবাজি করবে না। সম্মানিত হাজেরিন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজির সুদুকুল আমীন মান নাবিনা ওয়াসসিদ্দীকিনা ওয়াসসুদা। যারা ব্যবসায়ী এবং আমিন যারা বিশ্বস্ত ব্যবসায়ী, কি ব্যবসায়ী? বিশ্বস্ত সত্যিকারের ন্যায় সঙ্গত যারা ব্যবসায়ী, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে মান নবীন, আল্লাহ তাদেরকে নবীদের সাথে রাখবে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াস সিদ্দিকিন, হযরত সিদ্দিক আকবরের সাথে তার হাশর নজর হবে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াস শুহাদাই, এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে সেই শহীদদের সাথে হাশর নশর করাবে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজেরিন, কি শিক্ষা পেলে? আমরা যদি সত্যিকার ন্যায় সঙ্গত বিশ্বস্ততার সাথে ব্যবসা করি, তাহলে আপনার মর্যাদা কতটুকু, আপনার হাসর নসর সব কিছু হবে কাদের সাথে? নবীগণদের সাথে, সিদ্দিকগণদের সাথে এবং শহীদগণের সাথে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। উচ্চ স্বরে বলুন আমিন। দরুদ পড়ুন সালাতুন সম্মানিত হাজেরিন, আমার আলোচনা শেষ পর্যায়ে। সত্যিকারের যদি আপনারা ব্যবসা করেন তাহলে নাজাত পাবেন, না হয় কাল কিয়ামতের ময়দানে যারা দুর্নীতিবাজ ব্যবসায়ী তাদের হাসর নসর হবে গুনাহগারদের সাথে, ক্ষতিগ্রস্তদের সাথে। উচ্চ স্বরে বলুন না নাউযুবিল্লাহ। হযরত রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম, যে ফাইদান নাসু ইতাবাউনা বুকরান, মানুষগণ সকাল বেলা ব্যবসা করার জন্য বের হয়ে গেল, তারা ব্যবসা করতে লাগলো খুব সকাল সকাল। ফানা দাগম, আমার নবী তাদেরকে ডাক দিলেন, ইয়া মাশারা তুজ্জার, হে ব্যবসায়ী ভাইরা। ফালাম্মা বসারাহু, তারা যখন এইভাবে দেখলেন কে ডাক দিল, তারা এইভাবে দৃষ্টি ফিরালেন, আমার নবী বলতে লাগলেন ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে, নিশ্চয় নিশ্চয় যারা ব্যবসায়ী তাদেরকে ফাসেক ফাজের গুনাহগার জাহান্নামীদের সাথে কিয়ামতের ময়দানে উঠাবে। উচ্চ স্বরে বলুন না নাউযুবিল্লাহ। কাদের সাথে উঠাবে বলেন না? ফাসেক গুনাহগার বক্কার
জাহান্নামীদের সাথে কিয়ামতের ময়দানে উঠাবে। সম্মানিত হাজেরিন, আপনারা ভয় পেয়ে গেলেন কিনা? আপনারা ভয় পেয়ে গেলেন যে ব্যবসায়ীদেরকে এইভাবে উঠবে, আল্লাহ অপমান করবে? আমার নবীর সাথে সাথে বললেন, ইল্লা মান ইত্তাকাল্লা ওয়া বাররা ওয়া সাদাকা। হ্যাঁ হ্যাঁ, যারা সত্যিকার ন্যায় সঙ্গত ভাবে আল্লাহর ভয় নিয়ে ব্যবসা করবে তাদেরকে এই সমস্ত ফাসেক ফাজরের সাথে কিয়ামতের ময়দানে উঠাবে না। উচ্চ সুর বলুন না সুবহানাল্লাহ। কিন্তু যারা সত্যিকার ন্যায় ভাবে ব্যবসা বাণিজ্য করবে তাদেরকে কাদের সাথে উঠাবে না? ফাসেক ফাজরের সাথে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান। উচ্চ সুর বলুন আমিন। উদরে তুলুন আল্লাহুম্মা। সম্মানিত হাজেরিন, হাদিসের মধ্যে ইরশাদ ফরমাইছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু মানুষের সাথে কথা বলবে না, তাদের দিকে তাকাবেও না, তাদেরকে পবিত্র করবে না, বরঞ্চ তাদেরকে আযাব দিয়ে কষ্ট দিবে। কাল কিয়ামতের ময়দানে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, সালাসুন সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। তিন শ্রেণী মানুষের সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবে না। কয় শ্রেণী বলেন না? কি বলবে না? কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহি, তাদের দিকে তাকাবেও না। ওয়ালা ইয়াযাক্কি, তাদেরকে পবিত্র করবে না। ওয়ালা হুম আযাবুন আলীম, এবং তাদেরকে বড় ধরনের শাস্তি দিবে। কি দিবে? দেখেন, খুব খেয়াল করেন, তিন শ্রেণীর মানুষ, ওদের সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে কথাও বলবে না, তাদের দিকে তাকাবেও না, এবং তাদেরকে পবিত্র করবে না, বরং তাদেরকে বড় ধরনের কি দিবে? শাস্তি দিবে, আযাব দিবে। ওরা কারা? সম্মানিত হাজেরিন, ফাকুলতু মান হুম ইয়া রাসূলুল্লাহ ফাকাদ খাবু ওয়া খাসার। ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত হতভাগা ব্যক্তি কারা, ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা? আমার নবী বলেন, ক্বালা আল মুজবিলু ইজারাহু। খুব গভীর মনোযোগ। আল মুজবিলু ইজারাহু, যে ব্যক্তি সুলগিরার নিচে লুঙ্গি পরে, প্যান্ট পরে, কাপড় পরে, যে সমস্ত পুরুষ লুঙ্গির নিচে কি পরে বলেন না? সুলগিরার নিচে, পায়ের সুলগির আছে না, সুলগিরার নিচে যারা কাপড় পরবে তাদের দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না, কথাও বলবে না, বরং তাদেরকে কি দিবে বলেন? কষ্ট দিবে। এক শ্রেণী, দুই নম্বর, ওয়াল মান্নানু আতাহু। দ্বিতীয় নম্বর, ওই সমস্ত ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে দেখবে না, কথা বলবে না, আযাব দিবে, যারা মানুষের উপকার করে খোঁড়া দেয়। মানুষের উপকার করে কি দেয় বলেন না? দেখিয়ে দেয়, আমি তোমার অমুক উপকার করেছি, এরকম মানুষকে হেও করে বা উপকার করে আবার কি করে দেখিয়ে দেয়, খোঁটা দেয়। এই মান্নানদের কি, ওদেরকে কি বলা হয়? হাদিস শরীফের পরিবেশে মান্নান বলা হয়। কয় নম্বর হলো? কয় শ্রেণী পেলেন? তিন নম্বর, ওয়াল মুন মুনাফিকু সিলআতাহু। খুব গভীর মনোযোগ। ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালফিল কাযিবি,
তৃতীয় নম্বর হলো ওই সমস্ত অসুস্থ উপায়ী ব্যবসায়ী যারা মিথ্যা শপথ করে করে ব্যবসা করে, উচ্চ সুরে বলো নাউজুবিল্লাহ, মিথ্যা শপথ তার কসম করে বলছি যে এটা আমি 1000 টাকা দিয়ে কিনছি আপনাকে দিয়ে দিচ্ছি, এরকম করে করে বিভিন্ন রকম কৌশল করে করে শপথ করে করে মিথ্যা শপথ করে করে যে সমস্ত ব্যবসায়ী ব্যবসা করবে কালকে আমাকে ময়দানে আল্লাহ তাদের সাথে কথাও বলবে না, তাদেরকে থাকাবো না, তাদেরকে পবিত্র করবে না, বরং উল্টা তাদেরকে শাস্তি দিবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান, উচ্চ স্বরে বলুন আমিন। সম্মানিত হাজিরা, আমি আর দীর্ঘায়িত না করে আমি অনেক কিছু এক্সট্রা করে আসছিলাম, কিন্তু সময়ের কারণে মেহমান ভাইরা সবাই উপস্থিত, সেই জন্য আর ওইদিকে যাচ্ছি না। আমি আরেকটি খুব গুরুত্বপূর্ণ যেটা না বললে হয় না, যে আমাদের দেশে কিছু ভাইরা গুদাম জাত করে কিনা বলেন না, এটা না বল না বললে হয় না। বর্তমানে আপনারা ফিয়াজের দাম বাড়ি গেছে, কারণ কি? এবং যেভাবে গুদাম জাত করে থাকে, এটা ইসলামের শরীয়তে কতটুকু গ্রহণযোগ্য এটা বলা দরকার কিনা, জানা দরকার কিনা? সম্মানিত হাজরিন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালিবু মারজুকুন আল জালিবু মারজুকুন আল জালিবু মারজুকুন, যারা সরলভাবে ব্যবসা করে গুদাম জাত না করে মানুষদের সাথে সরলভাবে ব্যবসা করে আল্লাহ তাদেরকে রিজিকের মধ্যে বরকত দিবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াল মুহতাকিরু মালউনুন, আর যারা মুহতাকির, যারা গুদাম জাত করে পণ্য সামগ্রী শর্ট পেলে বেশি দামে বিক্রি করে মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করে তাদের উপর খোদার লানত, উচ্চ সুরে বলুন না নাউজুবিল্লাহ। যারা গুদাম জাত করে তাদের উপর খোদার কি বলেন না? যারা এক দ্বিতীয় শাস্তি হলো, আরেকটি গুদাম জাতকারীদের জন্য আর দুটি শাস্তি, সেটা হলো এটাও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান ইহতাকারা আলাল মুসলিমিনা তুআমান দারাবাল্লাহু বিল জুজামি ওয়াল আফলাসি, যে ব্যক্তি মুসলমানদের পণ্য সামগ্রী গুদাম জাত করে পণ্য সামগ্রী আটকে রেখে দাম বৃদ্ধি করে বেচবে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করবে, এই সমস্ত ব্যক্তিদের দুইটি খোদার গজব হবে। একটা হলো তাদের কুষ্ঠ রোগ হবে, দ্বিতীয় হলো তারা একদিন না একদিন দরিদ্র হয়ে নিঃস্ব হয়ে যাবে। উচ্চ স্বরে বলুন না নাউজুবিল্লাহ। এগুলো জানা দরকার কিনা? হয়তো অনেক ভাই এগুলো না জানার কারণে এই সমস্ত অপরাধ গুলো করে থাকে। তারা যদি কুষ্ঠ রোগীর কথা স্মরণ করে, খোদার লানতের কথা স্মরণ করে, একদিন তারা নিঃস্ব হয়ে যাবে, ফতের বিকের হয়ে যাবে। ওইদিকে যদি তারা খেয়াল করে, আশা করি তারা এই সমস্ত কাজগুলো আর বলেন না, করবে না। তাই আমি আর দীর্ঘায়িত না করে একবার শেষ পর্যায়ে চলে আসছি, সেটা হলো সম্মানিত হাজরিন, এটা হলো একটা দোয়া, যেই দোয়াটা করা আমাদের দরকার বেশি উপকার। যেহেতু আমাকে বেচা কিনা সম্পর্ক দিয়েছেন, আমি বেচা কিনা সম্পর্কে না বললে হচ্ছে না, শেষ পর্যায়ে আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ দোয়ার কথা বলছি। যেই দোয়াটা নবীজি বলেছেন, যে ব্যক্তি বাজারে ব্যবসার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় এই দোয়াটি পড়বে, আমি অনুবাদ না বলে ডাইরেক্ট হাদিস বলে অনুবাদটা করি, সময় যেহেতু কম। সম্মানিত হাজরিন, হযরত সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর আন আবিহি আন জাদ্দিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাথে ফরমাইছেন মান কালা হিনা ইয়াদখুলুস সুকা, যে ব্যক্তি বাজারে প্রবেশ করবে ব্যবসার উদ্দেশ্যে, ঘর থেকে বের হয়ে বাজারে যাবে, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ু লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র কুল্লাহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা আমরা পড়ি মনে পড়ি কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু পড়ি কিনা? সম্মানিত হাজরিন, এই দোয়াটা কোন ব্যক্তি ব্যবসায়ী ভাই হোক, যে কোনো কেউ বাজারে যারা যায় তারা ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়ে কি সওয়াব পাবে দেখি দেখি। নবীজি বললেন কাতাবাল্লাহু লাহু আলফা আলফিন হাসানাতিন ওয়া মাহা আনহু আলফা আলফিন সাইয়াতিন, উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যে ব্যক্তি ঘর থেকে ব্যবসার উদ্দেশ্যে বের হবে এবং বাজারের উদ্দেশ্যে বের হবে, যে এই দোয়াটি পড়বে আল্লাহ তাকে লক্ষ লক্ষ সওয়াব দান, আলফা আলফিন হাসানাত
আল্লাহ তাকে লক্ষ লক্ষ সওয়াব দান করবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। কি দান করবে? লক্ষ লক্ষ আলফালফিন হাসানাতিন, লক্ষ লক্ষ সওয়াব আল্লাহ তাকে দান করবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া মাহানহু আলফালফিন সাইয়াতিন, এবং আল্লাহ তার লক্ষ লক্ষ গুনাহ মাফ করে দিবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শেষ পর্যায়ে আমার নবী আরো বললেন, ওয়া বানালাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে একটা তার জন্য ঘর নির্মাণ করে রাখবে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আমল করব, আমরা যা এতক্ষণ পর্যন্ত খুব দ্রুততর সাথে শুনলাম, আমরা যেন যা আমরা শুনেছি সেই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। উচ্চ স্বরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদেরকে
1986 সালে এই সংগঠনটি দিয়েছিল। আজ হাতে হাতে পা পা করে এই সংগঠন পুরো বিশ্বের মধ্যে ইউরোপ আমেরিকা সহ মিডল ইস্ট সহ যেখান থেকে ইসলাম এসেছে মক্কায় মুয়াজ্জামা মদিনায় মুনাওয়ারা পর্যন্ত গাউসিয়া কমিটির ছাতা পতাকা পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এই গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন আমার হুজুর কথা আমাদেরকে দিয়েছেন, হুজুর সৈয়দ মোহাম্মদ সৈয়দ সর রহমতুল্লাহ ওনার খেলায়েতের দৃষ্টিতে দেখেছেন যে এই শেষ জমানার মধ্যে মানুষের ইমান রাখা খুব কঠিন একটা সময় হয়ে যাবে। সেই সময় তার সেই সময়কালে গাউসিয়া কমিটির মতো সংগঠনের বেশ প্রয়োজন হবে, তা আমরা আজ উপলব্ধি করছি। এই সংগঠন যে বেশ প্রয়োজন সেটা আজকে আমরা উপলব্ধি করছি, তার কারণে এই গাউসিয়া কমিটি ছাব্বিশ নম্বর ওয়ার্ডের আওতাধীন যে জিনিসগুলি রয়েছে ইউনিটের কর্মকর্তারা আজকে উপলব্ধি করছে যে গাউসিয়া কমিটি কেন প্রয়োজন। গাউসিয়া কমিটি বাংলাদেশ পাঁচটি মূলনীতির উপর দাঁড়িয়েছে, ইমান আমাদের যে ইসলাম যে পঞ্চগানার মধ্যে রয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশও পাঁচটি মূলনীতির উপর দাঁড় করেছেন। এই মূলনীতির মধ্যে প্রথমটা হচ্ছে ইমান, তারপরে হচ্ছে আকীদা, তারপরে হচ্ছে ঐক্য, তারপরে হচ্ছে বিশ্বাস, তারপরে হচ্ছে আত্মশুদ্ধি। আমাদের নামাজ নামাজ হবে না যদি ইমান না থাকে, প্রথমে ইমানের প্রথম ইমান, ইমান যার রয়েছে ওনার উপরে নামাজ খরচ রয়েছে, আর যার ইমান নেই তার কাছে নামাজের কোনো প্রয়োজন নেই। সেজন্য চিন্তা করতে হবে আগা হচ্ছে ইমান। দ্বিতীয় মূলনীতিটা হচ্ছে আকীদা, আকীদার একদম স্বাভাবিক অর্থ হচ্ছে আখ ইদা লাগিয়ে দেওয়া, লাগিয়ে দেওয়া। আমাদের আকীদা সরাসরি আল্লাহর অলিদের মাধ্যমে গতপাকের মাধ্যমে মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মদিনাওয়ার সাথে কানেকশন দেওয়ার জন্য আমাদের মূলনীতির মধ্যে একটা নীতি হচ্ছে আকীদা। আমাদেরকে ক্রীড়া লাগিয়ে দেবে নবীর প্রেমের মাধ্যমে নবীর সাথে বন্ধুত্ব করে দেওয়ার জন্য সুহান আল্লাহ। আমার সম্মানিত শ্রুতি মণ্ডলী উপস্থিতি দিল, তারপর হচ্ছে ঐক্য। এই ঐক্যটা যার ফ্যামিলির মধ্যে ঐক্য নাই ওই ফ্যামিলি ধ্বংস, যে সমাজে ঐক্য নাই ওই সমাজ ধ্বংস, যে রাষ্ট্রের মধ্যে ঐক্য নাই সে রাষ্ট্র ধ্বংস। তাই আমাদের এখন প্রয়োজন ইউনিটি থাকা, ঐক্য থাকা। ইসলামকে বারবার ক্ষতি করেছে, বারবার তারা ক্ষতি করেছে, তাদের নাম হচ্ছে মোনাফেক। তাদের নাম কি? মোনাফেক। মোনাফেক ওদেরকে বলে আপনার সামনে আসলে আপনি আবার যখন বেঈমানদের কাছে যাবেন তখন তারা বেঈমানের সাথে রয়েছে। বিভিন্ন কোরআনে পাকে ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছে একটা সূরাতুল সূরার নামে আল্লাহ পাক সূরাতুল মোনাফেক বলে, সূরাতুল মোনাফেক। যে ঐক্যটা বিনষ্ট করা, ঐক্য বিনষ্ট করা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? আমাকে একটু আপনারা যদি সহযোগিতা করেন, আমার কিছুক্ষণ সময় দশ মিনিট সময় আপনাদেরকে দেখব যে আমাকে যদি একটু বলেন যে সময়টা বলতে হবে চেষ্টা করি। ঐক্যটা থাকলে ঐক্যটা ধ্বংসকে করে শয়তান করে। আমরা কিন্তু আমাদের দেশে যারা বা আছে মতবাদ মৌলবীরা বক্ত করাকে উনি ঠিক বললে আমরা সবাই ঠিক করি, দুই হাত করে ঠিক করেছি। আমার নদের সামনে এত বড় বড় গ্রাজুরি করছে, গুপ্তাগি করছে, তাদের কারণের সাথে গুপ্তাগি করছে, মাহাতুল জমিনের সাথে গ্রাজুরি করতেছে, কিন্তু আমরা বলতেছি সবাই ঠিক বলে কিনা। আপনার ইউটিউবে তুমি দেখেন না একদম জোরে হাত করে বলে ঠিক, কালকে একটা ইউটিউবের মধ্যে ফেলেছে আমাদের চট্টগ্রাম একদম কমে কোন
যারা বেদান করবে সেটার জবাব দেওয়ার জন্য কমিটির মতো প্ল্যাটফর্ম দরকার বিদায় তাই এটা একটি করে আমাদেরকে কাজ করবে আল্লাহ এমন একটা সময় আসবে তারা মাঠে ময়দানে বেশি বেশি কেয়াদি করবে তো কেয়াদত্তের শিক্ষা দেওয়ার জন্য হুজুর কুতুবুল আলিয়া পালিয়ে জামিয়া সেই রামী পুরি রহমতুল্লাহ জামিয়া আহমদীয় সুলিয়া মাদ্রাসা দিয়েছে এবং সেই মাদ্রাসা ওরমাই কালামকে মাপের বক্তব্য রাখার জন্য বিধান এক প্ল্যাটফর্ম করে দিয়েছে কুতুবুল ইসলাম আল্লামা সৈয়দ স্যার রহমতুল্লাহ সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে গর্জিয়বন্দী বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে যেখান থেকে ইসলাম এসেছে সবটাই বর্তমান গর্জিয়া কমিটির শাখা হয়ে গেছে অধীনে মরা পড়া সেখানে গর্জিয়া কমিটির শাখা হয়ে গেছে ইউরোপ আমেরিকার মধ্যে মালয়েশিয়ার মধ্যে কানাডার মধ্যে আফ্রিকা মহাদেশের মধ্যে আপনাদের কথাই ছিলাম বস্তু এই ঐক্যটা যেন বিনষ্ট না হয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে যদি না রাখেন মুনাফিক কবে এসে আপনাকে পাশে দুইজন আল্লাহ নবী সাহাবা একজন আমার থেকে তারা আলোচনা করতেছে আমার নবী বলতেছে এ আমারটা আবার একটু বিকাশ আমার নবী বলতেছে তোমরা রোজা রাখছো না তোমার রোজা ভেঙে গেছে রোজা দেখো এই রোজা ঈদের পরে গিয়ে তুমি রোজারা কথা বলছি আমি তো বুঝতে পারি নাই আমার নবী বলতেছে আমি শুনলাম আমার বন্ধুদের কানে তোমরা আরেক ভাইয়ের প্রস্তুতি নিয়ে দুজনে মিলে আলাপ আলোচনা করছো যেহেতু তোমরা শিবস্থায় তো তোমার অভিজ্ঞতা মিলেছে এক দ্বিতীয়ত তোমার নামাজ যেটা করেছো সেই নেশা তো এসেছে নামাজটা হয় নাই দ্বিতীয়বার আমার নামাজ করো এবং তুমি মোটা ভেঙে গেছে তোমরা এটা পরবর্তী দিনের পরে আমাদেরকে আত্মশুদ্ধি করার জন্য সংগঠন বলেছে তোমরা আত্মশুদ্ধি করবে অর্থ থাকবে কিসমত করবে কিসমতটা হবে তিন মাজার মিল্লাতে সেই জন্য পরিষ্কার ভাষায় বলেছে কাম করো দিনকে বাঁচাও ইসলামকে বাঁচাও সচ্চা আলেম তৈরি করো সচ্চা আলেম তৈরি করো এই যে আজকে এখানে আপনাদের সামনে বসে কিন্তু সচ্চা আলেম দামের বাগানের ফুলরা সচ্চা আলেম ঠিক কিনা দামের বাগানের ফুলরা সচ্চা আলেম সেখান থেকে যারা আসতেছে সে ফুল্প নিয়ে দরবারের শ্রীপুরের ফুল্প নিয়ে যারা আসতেছে তারাই তো আমার লোকের সম্মান নিয়ে মাঝে মাঝে কাজ করতে তোদের বলছে কাম করো কামটা তো আমরা কাজটা যখন বলছে কাম করো আমরাই আমি যখন উনি করছি আসতো সংস্কৃতির সাথে গাই ধরছি কিন্তু দৈতারণ তোলার রাত আমি গাই ধরছি উনি করছি আসতো আমার এখনো মনে পড়ে বলবার দিকে হানে না করছে শুধু হাতের উপর যখন হাত যাচ্ছি তখন শুধু বলছিল বাচ্চা দিনটা কিসমত করো দিনটা কিসমত করো দিনের কিসমত করবে তোমরা দুনিয়া আখেরাত তোমাদের সঙ্গে হয়ে যাবে
এই রোগের ট্রিটমেন্ট বাংলাদেশের কোন স্টেডিয়াম দিতে পারবে না, বিশ্বের কোন স্টেডিয়াম দিতে পারবে না, এই রোগের ট্রিটমেন্ট দিবে একমাত্র মৌলানা আবুল কুদরাত ওয়াহাব। বাবা রে তুই তো এখানে কেমনে দাঁড়িয়ে গেল আর রাতের বাজে তিন দেয় রাতের বাজে বাজা
আল্লাহ যে কোনো গুণাবলী
সম্মানিত উদ্বোধক জামে মসজিদ সম্মানিত খতিব হযরতুল আল্লামা হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি, মঞ্চে উপস্থিত আজকের মাহফিল যাদের করেছেন আমাদের শ্রদ্ধাভাজন মহাবাই, আমাদের গৌসে মুড়ি বাংলাদেশ জবলার সম্মানিত সম্পাদক মোহাম্মদ ইলিয়াস আল কাদের সাহেব, আমাদের মাঝে আরো বসে আছেন আমাদের বোর্ডের সম্মানিত কাউন্সিলর জনাব আল হাজ মোহাম্মদ আবুল হাশিম সহ উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা নবী প্রেমিক ওলি প্রেমিক আমার শ্রেণী ভাইরা, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মোহাম্মদপুর আমি আমাদেরকে আজকের আদি অনুষ্ঠান নূরানি ইমানি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আর্থে মহাব্বতের আওয়াজে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। পিছনে বাইরে মনে হচ্ছে নারাজ, আলহামদুলিল্লাহ জবাব কতগুলো মানুষ হয়েছে কিন্তু শুকরিয়া তো বলা হয়নি, আবার চিৎকার দিয়ে মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল আসার আপনি খুশি না বেজা, এবং সাথে সাথে লক্ষ্য করি দরুদ ও সালামে আদিয়া নাসরানা প্রেরণ করছি শাহীন শাহে মদিনা সরকারে মদিনা সুলতানে মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম হুজুর রহমতে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমে, এবং সাথে সাথে লক্ষ্য করি সালাম পেশ করছি হুজুর গাউসুল আব্দুল কাদের জিলানীর কদমে। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলটা অন্য মাহফিলের মতো নয়, ঠিক কি না? এটা হলো দাওয়াতের কনভেনশন, এখানে প্রত্যেকটা আলেমকে নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, নির্দিষ্ট বিষয়ের উপর কথা বলে, ঠিক কি না? মারহাবা মারহাবা আমাদের আজকের মাহফিলের সমাজ আলোচক আকবর আলী জামে মসজিদ সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা ডক্টর মোহাম্মদ দালাল হোসেন তাহির সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে, বড় মারহাবা। তার মানে আমার টাইম শেষ, আমাকে বলতে হুজুর আসার পর্যন্ত, তারপর আমি এই বেশিক্ষণ কথা বলবো না, আমাকে বলছে নামাজের ফজিলত এবং নামাজের পূর্ব শর্ত সমূহ। নামাজ নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা, ঠিক কি না? নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। আমার রাসূল বলছে আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো ঈমানদারের জন্য মি'রাজ। ঈমানদারের জন্য কি মি'রাজ? মানে সাক্ষাৎ। নামাজ পড়া মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করা, আল্লাহর সাথে কথা বলা। নামাজ এটা এমন একটা ইবাদত, আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, ঠিক কি না? আল্লাহ পাক কুরআন পাকে বলছেন ইন্না সালাতা তানহারি আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ এটা এমন একটা নামাজ যেটা যত জিকির আছে আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো নামাজ, ঠিক কি না? আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা বড় জিকির, এটা সবচেয়ে বড় স্মরণ। তো নামাজ পড়া মূলত আল্লাহর সাথে কথা বলা। হাদিসের বাগে এসছে যখন বান্দা নামাজ দাঁড়িয়ে যায়, নামাজ যখন দাঁড়িয়ে যখন সেই সূরা ফাতিহা পড়ে, আমার রাসূল বলছেন যখন আমার উম্মত নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত করে সূরা ফাতিহা যখন পড়া শুরু করে, নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা, যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার আল্লাহ বলে হামিদানি আব্দি,
তখন ওই কথার জপ আমার আল্লাহ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ বান্দা যখন বলে রহমান রহিম আল্লাহ বলে আজকে আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন আমার আল্লাহ বলে মাত্রকে নে আবদি এ বলে বান্দা একটা বলে আল্লাহ একটা বলে নামাজ পড়া হলো তো আমার আল্লাহর সাথে কথা বলা ঠিক কি না নামাজ পড়ে সাধারণ ইবাদত নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলা এই নামাজের অনেক ফজিলত আছে নামাজ পড়লে গুনাহ মাফ হয় নামাজ পড়লে কি হবে গুনাহ মাফ হয় নামাজ পড়লে অন্যায় গ্যাস থেকে বাঁচা যায় নামাজ পড়লে গলা পরিষ্কার হয় নামাজের অনেক ফজিলত নামাজের ফজিল বলতে গেলে অনেক সময়ের দরকার তো নামাজ পড়লে এক নম্বর ফায়দা হলো নামাজ পড়লে আল্লাহর সাথে ডাইরেক্ট দিদার হয় ঠিক কিনা নামাজ পড়লে গুনাহ মাফ হয় আবার আল্লাহ কোরআনে পাকে বলছেন ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত হে আমার বান্দারা তোমরা বেশি বেশি নামাজ পড়ো নামাজ একটা ভালো কাজ নামাজ পড়লে আল্লাহ নামাজের মাধ্যমে তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মোচন করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ নামাজ পড়লে গুনাহ মুছে যায় আমার আল্লাহ বলেছেন তোমরা যখন গুনাহ করবা গুনাহ করার পর তোমরা যখন নেক কাজ করবা আমি আল্লাহ ওই নেক কাজের মাধ্যমে তোমাদের গুনাহটাকে আমি মোচন করে দিব জোরে কোন সুবহানাল্লাহ নেক কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক কাজ হলো সালাত ঠিক কি না এই নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায় কেমন ভাবে গুনাহ মাফ হয় আমার রাসূল একটা মিসাল দিয়েছেন আমার রাসূলান সাহাবীরা রে তোমাদের ঘরের সামনে যদি একটা পুকুর থাকে ওই পুকুরের মধ্যে যদি তোমরা দিয়ে পাঁচবার গোসল করো তাহলে তোমাদের দেহের মধ্যে কোন ময়লা থাকবে যেরকম ময়লা থাকবে সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের পুকুরের আমাদের ঘরের সামনে পুকুর থাকলে ওই পুকুরের মধ্যে দৈনিক পাঁচবার গোসল করলে কোন ময়লা থাকবে না আমার রাসূল বলেন সাহাবীরা শুনো ঠিক তদরকমে ঠিক তদরকমে তোমরা যখন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তোমাদের দেহ থেকে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তোমাদের গুনাহগুলো ধরে আল্লাহ তোমাদেরকে নিষ্পাপ মাসুম করে দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ যেমন ভাবে গোসল করলে শরীর থেকে ময়লা চলে যায় ঠিক তদ্রূপভাবে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে জামাতের সাথে ঠিক তদ্রূপভাবে আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব গুনাহগুলো ধরে ধরে জোরে কোন সুবহানাল্লাহ এভাবে নামাজের অনেক ফজিলত আমার রাসূল বলেছেন একদিন শীতকালে আমার রাসূল ঘর থেকে বেরিয়েছেন ঘর থেকে বেরিয়ে সাহাবায়ে কেরাম সাথে ছিলেন শীতকালে তো গাছের পাতে আপনি ধরে যায় ঠিক কি না ধরে না আমার রাসূল একটা গাছের মধ্যে ঢাল ধরে টান দিলেন তখন দেখতে যে সমস্ত পাতাগুলো ঝরে গেছে যখন ঝাড়টা দিচ্ছে সব পাতাগুলো কি হয়ে গেছে ঝরে গেছে আমার রাসূল সাহাবীরা রে তোমরা যদি কেন মাসুক্ত নামাজ পড়ো যেভাবে গাছ থেকে পাতাগুলো ঝরে গেছে মাসুক্ত নামাজ পড়লে তোমাদের দেহ থেকে এভাবে গুনাহগুলো ঝরে যাবে জোরে কোন সুবহানাল্লাহ বাবার আমার বন্ধুরা আমার নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায় আর নামাজ পড়লে বিপদে গরকা পাওয়া যায় ঠিক কি না আমরা যখন বিপদের মধ্যে পড়ি বিপদের মধ্যে পড়লে আমরা বিভিন্ন মন্ত্রী এমপির কাছে যাই নেতার কাছে যাই সাহায্যের জন্য কিন্তু সাহাবাইকে আদর্শ ছিল আমার নবীর সুন্নাত তরিকা হলো তোমরা যখন নামাজ পড়বা তোমরা যখন বিপদের মধ্যে পড়বা নামাজে তোমরা দাঁড়িয়ে যাও নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে সাহায্য চাও আমার আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে কথা কো ঠিক কি না আল্লাহ পাক কোরআনে বলে বলে ওয়াস্তাইনু বিস সবরি ওয়াস সালাত হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে আর সবরের মাধ্যমে কথা কোন ঠিক কি না বিপদের মধ্যে পড়লে আপনি রোগের মধ্যে পড়লে মুসিবতের মধ্যে পড়লে কোরআন সুন্নাহর শিক্ষা হলো নবী সুন্নাহ তরিকা হলো বিপদের মধ্যে পড়লে তোমরা নামাজে দাঁড়িয়ে যাবা আল্লাহ আব্দুর রহমান সাফি রহমতুল্লাহ আলাইহি একটা নজুয়াত মাদ্রাসা একটা ঘটনা নোট করেছেন কুফার একজন লোক বড় বুজুর্গ লোক ছিলেন মানুষ তাকে বেশি বিশ্বাস করত ও লোকটা
অনেক অনেক বড় লোক ছিল, মানুষ তাকে সবসময় মাল আমানত রাখত। একদিন ওই লোকটা ব্যবসা করে সফরে যাচ্ছিলেন, একটা ডাকা তাকে অনেক দিন ধরে ফলো করছে, কিভাবে তার থেকে মাল আত্মসাত করা যায়। একজন ডাকাত তার পিছু নিল, কিভাবে তাকে তার থেকে মাল গুলা ছিনিয়ে নেওয়া যায়। একদিন ওই দুর্দ লোক যখন ব্যবসার দিশে রওনা দিলেন, তার কাছে বিভিন্ন মানুষের আমানত মাল আমানত রয়েছে, তখন ওই লোকটা ফলো করলেন। পথের মাঝখানে গিয়ে বললেন, ওকে মুরব্বী আপনি যাবেন কোথায়? তখন ওই দুর্দলোকটা বললো, আমি ব্যবসার উদ্দেশ্যে অমুক গ্রামে যাবো। তখন ওই লোক ওই ডাক্তারের কাছে ডাকাতের কাছে একটা উঠ ছিল, একটা ঘোড়া ছিল, বলছে আপনি আমার ঘোড়ার মধ্যে উঠেন, আমি আপনাকে গন্তব্য স্থানে পৌঁছাই দেব। তার কিন্তু নিয়ত খারাপ ছিল, ওই বুজুর্গলোক তাকে বিশ্বাস করে তার ঘোড়ার পিঠে উঠেছে। তখন ওই ডাকাত তাকে নিতে নিতে একটা গভীর জঙ্গল নিয়ে গেলেন, জোরে করে নাউজুবিল্লাহ, অনেক লম্বা গুণ আমি সরকারে বলছি, জঙ্গলে বলছেন আমি আপনাকে হত্যা করব। ওই বুজুগুলো বললেন, তোমার তোমার যেটা উদ্দেশ্য মাল উদ্দেশ্য, তুমি আমার সব মাল নিয়ে যাও, আমাকে মারিও না, আমাকে মেরে তোমার ফায়দা কি হবে? তখন ডাকাত বলেন, না না মাল তো নেবই নেব, আমি আপনাকে মেরে মাল নেব। তখন ওই বুজুগুলো বললেন, হে ডাকাত আমাকে মেরে ফেলো, আমার কোনো অফসোস নাই, কোনো দুঃখ নাই, তবে তোমার কাছে একটা অনুরোধ, আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও, আমি দুই রাকাত নামাজ পড়ার পর তুমি আমাকে শহীদ করে দিও, আমার মাল সব নিয়ে যাইও। তখন ওই বুজুর্গ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে যখন আমার আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন, নামাজও পড়ছে, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, নাম দেখতে দেয় সালাম দিয়ে, একটা সাদা ড্রেস পরে একটা বুজুর্গ হাতে তরবারি নিয়ে এসে ওই ডাকাতকে শেষ করে জাহান্নামে নিক্ষেপ করলে, জোরে করে নাউজুবিল্লাহ, ওই ডাকাতকে জাহান্নামে নিক্ষেপ করলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আগের যুগের সাহাবায়ে কেরামের আপনি যা বিশ্বাস ছিল, আল্লাহর ওনাদের বিশ্বাস ছিল, বিশ্ব বিপদের মধ্যে পড়লে নামাজ পড়তো, নামাজ পড়ে আল্লাহর কাছে কি চাইতো? সাহায্য চাইতো। তাহলে নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা, নামাজ পড়লে বান্দার গুনাহ মাফ হয়, নামাজ পড়লে বান্দার মুসিবত দূর হয়, ঠিক কি না? আরো ফায়দা হলো, নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচা যায়, অন্যায় থেকে বাঁচা। নামাজ এমন একটা আমল, যে আমল করলে মানুষকে আল্লাহ নামাজের মাধ্যমে খারাপ কাজ থেকে আল্লাহ হেফাজত করে। আমার আল্লাহ কোরআনে তাকে বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে, ফাহশা কাজ থেকে, নামাজ মানুষকে হেফাজত করে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কিন্তু বর্তমানে আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচায়। আমরা এখন নামাজ পড়ে ঘোষকাই, নামাজের উপরে আমরা মিথ্যা কথা বলি, প্রথম কাতারে মুসল্লি একেবারে প্রথম কাতারে নামাজ পড়ে, ইমামের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, সালাম ফিরে এখন মসজিদ থেকে বের হয় নাই, দিবস শুরু করে দেয় এমন মুসল্লি আছে না নাই, মসজিদ থেকে এখনো বের হয় নাই, নামাজ পড়েছে, মসজিদ থেকে বের হওয়ার আগে ইমাম সাহেবের সমালোচনা শুরু করে এমন মুসল্লি আছে না নাই, ও আমার বাবারা তারা যে নামাজ পড়ছে তারা নামাজ পূরণ হবে না। কারণ আল্লাহ বলছেন, নামাজ পড়লে মানুষকে, নামাজ মানুষকে মিথ্যা কথা থেকে বাঁচাই, বিপদ করা থেকে বাঁচাই, সমালোচনা থেকে বাঁচাই, পাহসা কাজ থেকে বাঁচাই, এই ফতোয়া কাজ। তাহলে দেখা যায় সেই নামাজও বলে মিথ্যা বলে, নামাজও বলে বুজুর সমালোচনা করে, নামাজও বলে সুদও পাই, ঠিক কিনা? তাহলে বুঝে নিতে হবে, আমরা যে নামাজ পড়ছি আমাদের নামাজগুলো আল্লাহ তাআলা কবুল করছে, আমরা যেভাবে নামাজ পড়ছি সাহাবায়ে কেরামের তরিকে আমরা নামাজ পড়ছি না, আমাদের নামাজের মধ্যে কেরাতের মধ্যে ভুল, আমাদের নামাজে রুকুর মধ্যে ভুল, সেজদার মধ্যে ভুল। সেজন্য আমার গোসিগুনে ভাইরা দাওয়াতে খায়ের কলিমেশন আয়োজন করেছেন, যাতে এই মাহফিলের মাধ্যমে মানুষ নামাজ সহি করতে পারে, কেরাত সহি করতে পারে। আমার হুজুর কেবলা প্রত্যেকটা মসজিদে দাওয়াতে খেয়ে চালু করেছেন,
মানুষের নামাজ সঠিক করার জন্য, মানুষ যাতে নবীর সুন্নত তরিকায় নামাজ পড়তে পারে, সাহাবায়ে কেরামের সুন্নত তরিকায় নামাজ পড়তে পারে, আমার হুজুরকে আবার দাওয়াত খায়রের প্রতিষ্ঠা করেছেন, কথা ঠিক কি না? যে মসজিদের মধ্যে দাওয়াত খায়র হয় ওই মসজিদের মুসল্লিগুলা নবীর তরিকা মতো নামাজ শিখতে পারে, নামাজ পড়তে পারে, ঠিক কি না? এখন তো আমাদের কেরাতের মূল আছে, মূল আছে, এখন তো সব জায়গায় ভালো, এখন নামাজের মধ্যে সব জায়গায় ভেজাল, নতুন একটা ফেতনা। আহলে হাদিস যাদেরকে আমরা বলি, আমরা তো নামাজে আমরা কেরাত সহিয়ে পড়তে পারি না, বিভিন্ন ভুল আছে, এখন তো তারা এমন ভেজাল ঢুকে দিছে, এই ভেজাল তরিকে কি আমার পুজো নামাজ পড়লো সমাজ থেকে কখনো অন্যায় দমন হবে? আগে সমাজে তো অন্যায় ছিল, মানুষ কেরাতের মধ্যে ভুল করলো কিন্তু নামাজ পড়তো আল্লাহর জন্য, তখন নামাজের মধ্যে কোনো ভেজাল ছিল না, এখন তারা যত সহি হাদিসের দোহাই দিয়ে যত সহিভাবে নামাজ পড়ার কথা বলে তত সমাজের মধ্যে বেহায়া করা অবস্থায় বেড়ে যায়, কথা কোনটি কি না? তারা কিন্তু নামাজ পড়ে আবার মুসলিম কাজও করে, ঠিক কি না? যত বড় অত্যাচার ধরা যায় তারা, ঠিক না? কিরে ভাই, তোমরা না সহিভাবে নামাজ পড়ো, তোমরা না সহি হাদিস মানো, সহি তরিকায় নামাজ পড়লে কি মানুষ বড় অত্যাচার করে নাকি? ছোট্ট বাচ্চার দিকে তাকে একটু দয়া লাগে না, তোমার বাচ্চার মতো তো, কিন্তু তাদের মধ্যে দয়াটা হয়, হ্যাঁ, নামাজ পড়ে তাদেরকে অন্যায় কাছ থেকে বাঁচায়, বোমাবাজি করে তারা, নামাজ সহি হাদিসে দোহাই দিয়ে সহি তরিকে নামাজ পড়ে বলে, বোমাবাজিও করে তারা, টেন্ডার বাজিও করে তারা, বলৎকার করে তারা, কথা কোন ঠিক কিনা? আগে কিন্তু এত বলৎকার ছিল না, ছিল আগের মানুষ নামাজ পড়ছে, এখন মানুষ সহি হাদিসে দোহাই দিয়ে বলছে আগের মানুষ ভুল করছে, এখন সহি তরিকে আমরা নামাজ পড়ি বুকে হাত বাঁধো লেডিসের মতো, ঠিক কিনা? সেজন্য বলছি সাবধান, যত গুলা বর্তমানে আহলে হাদিস আছে, আহলে হাদিস আছে, তারা যে আমাদেরকে সহি হাদিসে দোহাই দেয় সবগুলা একেবারে খণ্ডমূলক। আপনি দেখবেন কোন একজন এলেমদারি আলেম কখনো বুকে হাত বাঁধবে না, যার মধ্যে প্রকৃতি এলেম আছে, যার মধ্যে কোরআন সুন্নাহর বিন্দু পরিমাণ এলেম আছে, সে কখনো সূরা আমিন বলবে না, ঠিক কিনা? দেখবেন যতগুলো ছেলে বুকে লেডিসের মতো হাত বাঁধে, যতগুলো জোরে জোরে আমিন করে মসজিদের বিশৃঙ্খলা সৃষ্টি করে, দেখবেন তাদেরকে জিজ্ঞেস করি আমি, খোদার কসম করে বলছি, সূরা ফাতিহা সহিভাবে পড়তে পারবে না, সূরা ফাতিহা সহিভাবে পড়তে পারবে না। তাদের টার্গেট হলো ইহুদিদের, তারা দাঁড়ালি করছে, তাদের টার্গেট হলো মুসলমানের সমাজে বিশৃঙ্খলা করতে হলে, মুসলমানের সমাজ থেকে শান্তি দূর করতে হলে নামাজের মধ্যে ভেজাল ঢুকাতে হবে, নামাজের মধ্যে ভেজাল ঢুকালে যত সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করুক না কেন, তখন শান্তি আসবে, যেহেতু মূল জায়গার মধ্যে ভেজাল, ঠিক কি না? এর সাবধান, যারা নামাজের মধ্যে ভেজাল সৃষ্টি করছে, আমরা আমাদের বুজুর্গরা আগে নবী সুন্নাত তরিকায় নামাজ পড়েছে, তখন সমাজের মধ্যে একটা শান্তি ছিল, ঠিক কিনা? প্রত্যেকটা ঘরের মধ্যে শান্তি ছিল, ঠিক না? এখন ঘরে শান্তি আছে, ভাই 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 কি মানে এমন ঘটনা ঘটে না, ভাই ভাই কি দেখতে পারে না, সন্তান বাবাকে কাফের ফতোয়া দেয় এমন ঘটনা ঘটে কি না? বাবাকে দেখে তোরা ছুটে দেখে, বাবাকে বলে নাফরা পানি, ভাই কেবল তুই জাহান্নামী এমন ফতোয়া দেয়, নতুন ফতোয়া শিখিয়ে আহলে হাদিসের নাম দিয়ে সহি হাদিসের নাম দিয়ে। সাবধান, আমি আমার সুন্নি ভাইদেরকে বলছি, বাবা এটা ফেতনার যুগ, এই যুগের মধ্যে আমার রাসূল আগে বলে গেছেন, এই যুগের মধ্যে নতুন নতুন ফতোয়া দিবে যুবক যুবক ছেলেরা, তাদের মধ্যে এলেম কালাম কিছু থাকবে না, তারা ফতোয়াবাজি করবে, একটু যাচাই করে দেখে দেখে কোন এলেম কালাম কিছু নেই, এমনি ফতোয়া দিবে মোবাইল ভরে ভরে, মোবাইল ভরে ভরে ভুলভাল ফতোয়া দিবে, সহিভাবে নামাজ পড়বে না। আরে ভাই, তোমার কাজ তো ফতোয়া দেওয়া নয়, তুমি অন্তত পক্ষে যে সময় তুমি এই কাজের মধ্যে বিয়ে করতে সময় তুলা ফতোয়া দেওয়ার জন্য, ওই সময় তুমি একটা নামাজের মাসালা শিখো, একটা সহিভাবে কেরাত শিখো, একটা দোয়া শিখো, ফতোয়া দেওয়ার দায়িত্ব তোমার না, ফতোয়া দেবে আর এবার, ঠিক কিনা? তো নামাজের মধ্যে অনেক ফজিলত আছে, নামাজ পড়া মানে আল্লাহ সুন্দর দেওয়ার করা, নামাজ পড়লে অন্যায় কাছ থেকে বাঁচা যায়, নামাজ পড়লে বিপদ দূর হয়ে যায়, নামাজ পড়লে গুনাহ মোচন হয়ে যায়, কথা কোনটি কি না? নামাজের মধ্যে আরো অনেক ফজিলত আছে, আর নামাজের মধ্যে শর্ত হলো ঈমান, আমার ইলেতে বলেছে ঈমান হলো নামাজের মধ্যে শর্ত, ঠিক কি না? ঈমান না থাকলে নামাজ পড়লে হবে? নামাজের অনেকগুলো শর্ত আছে, আমি শর্ত অনেকগুলোর মধ্যে একটা বলি,
যেহেতু বর্তমান প্রেক্ষাপটে সেটি মেনে বলতে হচ্ছে যে আমার দেশ অনেকে মাজহাব মানতে চায় না, মাজহাব মানতে চায় না। যারা মাজহাব মানে না তারা বলে আমরা মাজহাব কেন মানবো, আমরা সহি হাদিস মানবো। যারা মাজহাব না মেনে নামাজ পড়ে তাদের নামাজ কখন হবে? মাজহাব মানা ওয়াজিব। তারা বলছে আমরা কেন মাজহাব মানবো, যারা মাজহাব মানবে না তাদের নামাজ হবে না। আমি মুরব্বীদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, আমার অনেক মুরব্বীর ও যুবকদের কথা শুনে বলে যুবকেরা আরেক থেকে নাকি ভিজে যাবে, তারা স্টাডি করে সহি হাদিসে। এখন থেকে অনেক মসজিদের মধ্যে অনেক মুরব্বীর ও যুবকদের মধ্যে আড্ডা, এগুলো কি গুনাহ? শয়তান কি শয়তান? গুনাহ শয়তান। বান্দরে মুরো হলো গাছ ভাই, বান্দরে কি হলো? বান্দর খালি এলো কি গাছ ভাই না? যেগুলো বুকের মধ্যে বুড়া বুড়া মুরব্বীর বুকে হাত দেয় তারা হলো গুনাহ শয়তান, কি শয়তান? তারা আলেম যুগ যুগ ধরে 30 বছর নামাজ পড়ছে, বুক রাবি দিয়েছে, এখন নাকি যুবকেরা নাকি বেশি বেশি। সেজন্য এই ফাতার জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে সাহাবা ইকরামের তরিকা মোতাবেক, আমাদেরকে নামাজ পড়তে হবে মাযহাবের তরিকা মোতাবেক। ইমাম আবু হানিফার মাযহাব আমরা অনুসারী, আমরা হানাফি সবাই, আমরা হানাফি তরিকা নামাজ পড়ার কথা কোন ঠিক কি না? আর নামাজের জন্য শর্ত হলো মাযহাব তো মানতে হবে, নামাজের শর্ত হলো আমি যে বলেছিলাম ওলি আল্লাহর নামাজ পড়তেন নবীর তেমনি তিনি। আমি কত যে সম্মিলিত বলেছি নামাজ পড়তে হবে কি নিয়ে? নবীর প্রেম নিয়ে, নবীর আদব নিয়ে নামাজ পড়তে হবে। নবীর আদবের নাম, নবীর প্রেমের নাম হলো ইমান। যার মধ্যে নবীর আদব নাই, নবীর মহাব্বত নাই, সে নামাজ পড়লে কোনো কাজে আসবে? শয়তান লক্ষ বছর নামাজ পড়েছে, শয়তানের কোনো অপরাধ ছিল না, একটা অপরাধ ছিল শয়তান নবীর সাথে বিয়াদবি করেছে, ঠিক কি না? শয়তানের মধ্যে ইবাদতের অভাব ছিল না, আদবের অভাব ছিল। কিসের অভাব? আদমের অভাব, ইবাদতের অভাব ছিল। আমাদের দেশে বর্তমানে শয়তান মার্কা সাইফুল হক ছবিগুলো আছে, তাদের মধ্যে ইবাদত আছে, এলাক আছে, সব আছে, কিন্তু আদব নাই। আদব না থাকলে ও শয়তানের সাথে মিলিয়ে দেখে দেখে সব মিলে যাবে। শয়তানের মধ্যে যে গুণগুলো আছে তাদের মধ্যেও আছে, আবু জাহেল মার্কা সাইফুল হক তাদের মধ্যে গুণগুলো আছে, একটা মাত্র গুণ নাই তাদের মধ্যে, আদব মুস্তফা নাই, ঠিক কি না? নবীকে কেমন তাজিম করতে হবে, কেমন আদব করতে হবে? আমি বুখারী শরীফে একটা হাদিস বলি, সাহাবায়ে কেরামের মধ্যে আদব কেমন ছিল, নবীর আদব। আজকে নাকি আমরা শুনি, মাঝে মাঝে শুনি আর কি, নবীকে নাকি দাঁড়িয়ে সালাম দিলে নাকি বিয়া দিয়ে, নবীকে নাকি দাঁড়িয়ে সালাম দিলে বিয়া দিয়ে, আরে কি বড় বিয়া দেওয়া। সাহাবায়ে কেরাম কেমন আদব করতো? তুমি তো বুখারী শরীফ পড়ো, বুখারী শরীফ পড়ো না, আমার নবীর সাহাবীরা কেমন আদব করতেন? বুখারী শরীফ হাদিস শরীফ একবার ক্লিয়ার হয়ে যাবে। হাদিস নম্বর 2732 নম্বর হাদিস, উরওয়া বিন মাসউদ সাকারি বয়ান দিচ্ছে, আমি অনেক বাদশার দরবারে গিয়েছি, কিসরা বাদশার দরবারে গিয়েছি, নাজ্জাশী বাদশার দরবারে গিয়েছি, অনেক বাদশার দরবারে আমি গিয়েছি, কোন বাদশাকে তার পর্যায়ে এত সম্মান করে দেখি নাই। আউলিয়া ইকরামদের সম্মানে ফাতিহা পড়ি, যেমন অলিপুর সম্রাটের সম্মানে আজকের এই কনভেনশন, ঠিক না? আমরা শুধু অলিদের নামে ফাতিহা করি না, অলিদের বাদশা যিনি তার নামে ফাতিহা করি, আর তার নামের উপর আমাদের নাম কি? গাউসিয়া কমিটি বাংলাদেশ। এটা পৃথিবীর কোন রাজনৈতিক ব্যক্তি এই নাম দেয়নি। একদিকে এই নামটা হুজুর গৌসে পাকের সাথে মিলালো, কি বলেন ঠিক যাবে? বন্ধুগণ আমাকে যে একটা বিষয় দিল, 2-3 লাইনে বিষয়টা লিখেছেন, আউলিয়ায়ে কেরাম ও পীর ও মুর্শিদে কেন প্রয়োজন বা কি বা প্রয়োজন, এটা আসলে সুন্নিদের প্রশ্ন না, তো আলোচনায় আনার জন্য প্রশ্নটা এখানে হয়েছে, এই প্রশ্নটা অসুন্নিদের। কে বলেন ঠিক না ঠিক? সুন্নিরা আউলিয়া ইকরামকে মানে, দূর থেকে মনে প্রাণে আউলিয়া ইকরামকে বিশ্বাস করে, আর সুন্নিরা পীর ও মুর্শিদ ধরতে হয়, পীর ও মুর্শিদের হাতে বায়াত হতে হয়, সবাব নিতে হয়, সেই পথ আর মত সেই আদর্শ শিখিয়ে
দিয়েছেন, ঠিক না বেটি? মজার কথা, আমরা আমাদের হুজুর কেবলায়ে আলমের বাংলাদেশের সফরকালীন সময়ে আগমনকালীন সময়ে হুজুরের আগমন বার্তা জানিয়ে আমরা প্রচার করতাম আওলাদে রাসূলের আগমন। শুভেচ্ছা, স্বাগত, এটা মাইকেও বলতাম, পোস্টার বেনু পেস্টুন ব্যানারের মধ্যে আমরা লিখতাম, আমরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আমরা প্রচার করতাম আওলাদে রাসূল। কিন্তু মজার বিষয়, বেশি দিন সময় গড়ানো লাগেনি, অল্প দিনের ব্যবধানে তারা দেখতে পাচ্ছে চট্টগ্রামের লক্ষ কোটি সরলপ্রাণ মুসলমানকে কি করে বিভ্রান্ত করা যায়, কি করে আউলিয়ে কেরাম, কি করে আওলাদে রাসূলদের থেকে দূরে সরানো যায়। সেই চেষ্টায় যখন তারা পদে পদে স্লিপ করছে, তখন তারা তাদের নিজেদের মাহফিলের শুরুতে নিজেদের বড় হুজুরের নাম দিয়ে দিল আওলাদে রাসূল। আমার প্রশ্ন জাগে, তোমরা এক সময় ঘোষণা দিয়ে দিয়েছিলে যে দুনিয়াতে আওলাদে রাসূল বলতে কিছুই নাই, এখন আমার প্রশ্ন, তোমাদের আওলাদে রাসূল হচ্ছে কোনটা? বাবা এবার তোমাদেরকে আমাদের বলতে বাধ্য হই আমরা, যে আমাদের সত্যিকার অর্থে আগেও ছিল আওলাদে রাসূল, এখনো আছে আওলাদে রাসূল, কিয়ামত পর্যন্ত থাকবে আওলাদে রাসূল। তোমাদের কে আওলাদে রাসূল নয়, তোমাদের কে আলাদা রাসূল, ঠিক না বেটে? আলাদা রাসূল মানে কি? রাসূল থেকে কারণ তোমরা তো আওলাদে রাসূল মানো না, এখন পাইলাই থেকে, এখন শুধুমাত্র ব্ল্যাঙ্ক কাগজে যেমন শূন্য স্থান পূরণ করে, তোমরা শূন্য স্থান পূরণ করে আনসার করছো, ঠিক না বেটে? এই আনসার যে তোমরা বানোয়াট আনসার করছো, আমরা সুন্নিরা বুঝি, আমরা একেবারে বোকা না, বলেন ঠিক না বেটে? বন্ধুগণ, সুন্নিরা আওলাদে রাসূল মানে আউলিয়া কেরাম মানে পীর ও বুজুর্গ মানে, কি বলেন ঠিক না বেটে? কারণ আবার আল্লাহর ঘোষণা, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর মকবুল আউলিয়া কেরাম যারা তাদের আশেপাশে তাদের দরবারে তাদের সান্নিধ্যে আল্লাহর রহমতের কুনি আছে, কি বলেন ঠিক না বেটে? এবার কথা বলেন, আমাদের রহমতের দরকার আছে না নাই, বরকতের দরকার আছে না নাই, ফয়েজের দরকার আছে না নাই, এই সব যেহেতু দরকার আছে, আর এই সব পাওয়া যায় আওলাদের রাসূলের কাছে, কি বলেন ঠিক না বেটে? এই সব যেহেতু দরকার আছে, এই সব কিছু আছে আল্লাহর ওলীদের কাছে, এই জন্য আমরা সুন্নিরা আউলিয়া ইকরামের দরবারে যাই, কি বলেন ঠিক না বেটে? আমরা গিয়েছি, যাচ্ছি, যাব, আর তোমাদেরকে আহ্বান করব, আর ওলীদের বিরোধিতা নয়, আউলিয়া কেরাম ছাড়া বর্তমান এই ফিতনার যুগে ঈমান নিয়ে বেঁচে থাকার দ্বিতীয় আর কোন রাস্তা, আর সব বাতিল সব ভ্রান্ত আউলিয়া কেরামের পথ একমাত্র আসল পথ। আমরা সুন্নিরা আছি, তোমাদের রাজনীতি আসো, আমাদের দলে ভিড়ো, আমাদের কাফেলায় ভিড়ে যাও, আমাদের কাঁধে কাঁধ মিশিয়ে হাতে হাত মিশিয়ে কণ্ঠে একসাথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে আউলিয়া, ইয়া মুসলিমান দস্তগীর স্লোগান তুলে বিশ্বটাকে আমরা রহমতে ভরপুর করে দেই, আল্লাহ কবুল করে করে আমিন। আউলিয়া কেরামের দরকার আছে না নাই? যারা ইতিমধ্যে ইতিপূর্বে আমাদের হুজুর কিবলায়ে আলমের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ওই দরবারের গোলাম কারণে ধন্যবাদ জানাই, আর আমন্ত্রণ জানাই, আমার হুজুর কিবলাকে আল্লাহ হায়াতে খিজিরি দান করুক, সকলে বলি আমিন। হুজুর কিবলায়ে আলম আবার বাংলাদেশে আল্লাহর দয়ায় যদি আগমন করে, আমি আপনাদের সকলের খেদমতে বিনয়ের সহিত আরজ করব, কেবল এই জাতীয় বড় বড় মাহফিলে বসে হুজুরদের বয়ান শুনে হালুয়া রুটি বিরিয়ানি খেয়ে রাত্রিবেলায় ঘুমনে চলবে না, আমাদেরকে আওলাদে রাসূলের হাতে নিজের জীবন জৈবন সব কিছু সঁপে দিতে হবে, ঠিক না বেটে? আমি যদি আমার এক
যাবে একটা কাছে, আর এই কাস্টমার তো বাতিলও হতে পারে। ওই মেজবানদারি ভাইরা একটা গান গায়, আমি আমার ইচ্ছা দিলাম মেজবানদারে যাই রে, আমার কিছু নাই রে, আমার কিছু নাই। অতএব এই স্লোগান তাদের হলো, আমরা ওটা বিশ্বাস করি, আমরা আমাদের নিজেদেরকে ঔলাদ রাসূল হাতে বিক্রি করে দিয়েছি, দিয়েছি যারা এখনো বিক্রি হন নাই, পায়াত হন নাই, তাদেরকে বলবো ঔলাদ রাসূল এটা বেলায়েতের দপ্তরে উচ্চ মকামের বলি, তিনার হাতে হাত রেখে শরীয়ত তরিকতের সবক গ্রহণ করার উদাত্ত হওয়ার জন্য আজকের মহান মেহমানকে এতক্ষণ সময়ে এই বসিয়ে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চেয়ে আপনাদেরও কাছ থেকে ক্ষমার দরখাস্ত করে গুণাগারের অবচল আলোচনার এখানে এটি জানছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া এবং হাজারি মুজফরপুর কেন্দ্রীয় শাহী গ্রামের মসজিদের সুযোগ ঘটি মুজাহেদে আহলে সুন্নাহ সুন্নিয়াদের অহংকার বাতালের আতঙ্ক হজরতুল আল্লামা সৈয়দ মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি বসে দোহরারি সুযোগে বরণ করবেন আকর্ষণ মুজফরপুর কেন্দ্রীয় শাহী গ্রাম মসজিদের সুযোগ ক্ষতি
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بفضل بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الملك المحبوب. الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا وصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم ينفعهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين. قال الله تبارك وتعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وآله صلى الله على اللهم صل حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله لا إله إلا الله لا إله سبحان والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহু তাবারক ওয়া তাআলা ফিল কুরআনিল হাকীম কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন গাউস জামান সাইয়েদি সনদি বানিয়ে জশনে জুলুস শেখ মুরশিদি আল্লামা হাফিজ কারী তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহি আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ। গাউসিয়া কমিটি বাংলাদেশ 26 নং ওয়ার্ড চট্টগ্রামের ব্যবস্থাপনায়, গাউসিয়া কমিটি বাংলাদেশ বরপুল নতুন পাড়া জামে মসজিদ শাখার সার্বিক সহযোগিতায় এলাকাবাসীর উদ্যোগে বরপীর হযরত শাহ সুলতানুল আউলিয়া গাউসুল আজম সৈয়দ মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির পবিত্র ফাতিহায়ে ইস্তাহুম উদযাপন উপলক্ষে দাওয়াতে খায়ের কনভেনশন 2020 আমন্ত্রিত উলামায়ে কিরাম, গাউসিয়া কমিটি বাংলাদেশ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ থেকে শুভাকাঙ্ক্ষী পর্যন্ত, বিশেষ করে যাদের কারণে এখানে আসলাম, উশাকে মুস্তফা, গোলামানে মুস্তফা, খাদেমানে আউলিয়া, পরদার অন্তরালে মা বোনেরা আমার সালাম গ্রহণ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত যেহেতু গভীর হয়ে গেছে, অনেকেই উপস্থিত আমার পরিচিত যাদের সাথে আমার দেখা হয় নাই এরকম সম্মানী মানুষগণ আছেন, আমি কারো নাম অ্যানাউন্স করি নাই, এই কারণে রাত 12টা বেজে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝলাম, তারপরেও আপনারা আমার জন্য বসেন নাই, আপনারা মাওলাকে রাজি করার জন্য বসে আছেন, আপনারা রাসূলের পাককে খুশি করতে বসে আছেন, তো সেই কারণে আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমার যতগুলো সুস্থিত শুক্রবার ছুটির দিন সবাই একটু ব্যস্ত হতে পারে, আমাদের ব্যস্ত কোনো সুযোগ থাকে না, সেই যে জুমার সময় বের হলাম আপনাদের কাছে, যতগুলো শক্তি থাকতে পারে একজন মানুষের তা অনেকাংশেই 90% বিআই হয়ে গেছে, আর 10% আছে, যদি আপনাদের আগ্রহ থাকে আমি বেশিক্ষণ করবো না, এখন 12টা 1টার মধ্যেই শেষ করতে চেষ্টা করবো, 1টা পর্যন্ত যদি আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যান ইনশাআল্লাহ আমি রব্বুল আলামিনের দয়ায় মায়ায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করুণায় মুর্শিদের নজরে ইনশাআল্লাহ 1টায় 1 ঘন্টায় 5 ঘন্টার মত বিল করে দিয়ে যাব ইনশাআল্লাহ। এখন আসেন আপনারা আমার সাথে সাথে আসবেন, আমার এইখানে সবাই তো মুসলমান, এখানে তো অমুসলিম কেউ নাই, আমার মাহফিলে আমার অমুসলিম বসতে পারে, আমার মাহফিলে কারোর জন্য বাধ্যবাধকতা নাই, ওরা বসতে পারবে ওরা বসতে পারবে না এরকম কোনো কথা নাই, আমার মাহফিল সবার জন্য উন্মুক্ত, বসেন আমি কারো নাম ধরে গালি দেই না, তারপরেও অনেকের খারাপ লাগে, এই কারণে খারাপ লাগে কারণ আমি রসুলের পক্ষে কথা বলি, আমি সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলি, আমি আউলিয়ায়ে কেরামের পক্ষে কথা বলি, বন্ধুরে এইখানে যখন আসলাম আমার কাছে মনে হচ্ছে শিক্ষিত পারসন এখানে বেশি বসেছে, আমার কাছে এই অঞ্চলটাকে বড় শিক্ষিত মনে হয়, সে কারণে আমি আজকের আলোচনাগুলো দলিল ভিত্তিক আপনাদেরকে বলবো, আমার যদি ভুল হয় আপনারা ধরিয়ে দিতে পারবেন, আমি যদি ঠিক বলি আপনাকে আমি মানতে বাধ্য করব না, ইসলামে বাধ্যবাধকতা নাই, আপনার কাছে যে আমি পৌঁছায়া দিলাম, চাইলে আপনি মানতে পারবেন না চাইলে মানতে নাও পারবেন, স্বাধীন বাংলায় আপনাকে স্বাধীনতার অধিকার আছে। এখন আসেন বন্ধু, স্বাধীনতার বাংলায় স্বাধীন বাংলায়
আমি যেরকম স্বাধীন, এই স্বাধীনতা নিয়ে আমি কি বঙ্গবন্ধুকে গালি দিতে পারবো? আমার পক্ষে সম্ভব? আমি তো বাংলার স্বাধীন, আমি কি বর্তমান প্রধানমন্ত্রীকে বকা দিতে পারবো, রাষ্ট্রপতিকে বকা দিতে পারবো? আমি যদি বজ্রগড়ের সন্তান হই, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বকা দিতে পারবো, তাহলে আমরা স্বাধীন বাংলায় আছি, আমি পরাধীন নই, কারো দাস নই, তারপরেও বঙ্গবন্ধুর বকা দেওয়া সম্ভব? আইন আছে কি নেই? আইন আছে, মানহানির মামলা আছে কি নেই? কোন ব্যক্তি কারো ব্যক্তির বিরুদ্ধে কথা বললে মানহানির মামলা হয় কি হয় না? হয়। তাহলে আজকে যার কারণে ব্যক্তি হলাম, যার কারণে মানুষ হইলাম, যার কারণে আশরাফুল মাখলুকাত হইলাম, যার কারণে আপনি আমি দামি হইলাম, যার কারণে কাল কিয়ামতের ময়দানে নবীদের পক্ষে আমরা সাক্ষী হব, যখন বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীর উম্মত বিক্রয়া যাবে, বলবে আমরা দাওয়াত পাই নাই, যদি দাওয়াত পেতাম আমরা আপনাদের উপর ঈমান আনতাম। এক পক্ষ উম্মত বলছে দাওয়াত দেন নাই, নবী রাসূল বলছে দাওয়াত দিয়েছি। আল্লাহ বলবেন সাক্ষী লাগবে, কি লাগবে? আমি দাওয়াত পেয়েছি একটাও বলে নাই, কিন্তু রহমতুল্লিল আলামিনের উম্মতরা সাক্ষী, সকল নবীগণ বলবে মাওলা আমাদের উম্মতগুলো যখন অস্বীকার করে ফেলছে আমরা দাওয়াত দিয়েছি, তারা বলছে দাওয়াত দেয় নাই, তো এখন সাক্ষী হচ্ছে আখির জামানার পয়গম্বর রহমতুল্লিল আলামিনের উম্মতগুলো। আমরা কি তখন ছিলাম? উম্মত বলছে দাওয়াত পাই নাই, নবী রাসূল বলছে দাওয়াত দিয়েছে, সত্য কোনটা? আমরা বলে উঠবো নবীদের কথা সত্য, রাসূলদের কথা সত্য, আমরা সাক্ষী দিচ্ছি ওনারা দাওয়াত দিয়েছেন, এই উম্মত গুলো কবুল করে নাই। তখন প্রশ্ন আসবে তোমরা কি দেখেছ? তখন উত্তর বললো দেখি নাই। তো কোথা থেকে বললে? বলবো রহমতুল্লিল আলামিনের জবান থেকে বলে দিলাম। তাহলে কার থেকে বলে দিলাম বন্ধু? রাসূলে পাকের জবান থেকে। আমার নবীকে ডাক দিবেন হাবিব, আপনার উম্মত গুলো ওই নবীদের পক্ষে দাঁড়িয়ে গেছে, আপনার উম্মত গুলো রাসূলদের পক্ষে দাঁড়িয়ে গেছে, তারা বলছে নবীরা দাওয়াত দিয়েছে, তারা বলছে রাসূলরা দাওয়াত দিয়েছে, কিন্তু ওনাদের উম্মত বলছে দাওয়াত পাই নাই, কিন্তু আপনার উম্মতরা নবীদের পক্ষে দাঁড়িয়ে গেছে। এই এই সাক্ষী কোথা থেকে পেল? বাস আমি নবী থেকে পেলাম। সাক্ষী কোথা থেকে? আমার নবীকে জিজ্ঞেস করলেন রহমাতুল্লিল আলামিন, আপনি সাক্ষী কেন? বাস আমি সচক্ষে দেখে দেখে আমি সচক্ষে দেখে দেখে তাহলে আমার নবী সচক্ষে দেখে সাক্ষী, আমার নবী থেকে শুনে সাক্ষী। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা এতে কারাপত্তি আছে? এখানে কি কেউ আছে আল্লাহ দুইটা বলে? আল্লাহ এটা সবাই ঈমান এনেছি বন্ধুরে, এখন যদি আমাকে বসাইয়া দিলেন, তাজিম করলেন, ফুল দিলেন, তাকবীর দিলেন, আমি যদি সবাইরে বলি এক আল্লাহর প্রতি ঈমান আনেন, তখন তাওসিয়া কমিটির ভাইদেরকে বকা দিবেন কেমন হুজুর নিয়ে আসলো, যে হুজুর আমাদেরকে ঈমানের দাওয়াত দে, আমরা তো বাবার
যখন বাবার মায়ের ঘরে জন্ম নিলাম, জন্ম সূত্রে মুসলমান, আরে আমরা তো চোখ খোলার আগে আমাদের কানে আজান দিয়ে দেওয়া হয়েছে, আমাকে ঈমানের দাওয়াত দেওয়ার দরকার। আমি আল্লাহর কথা বলবো কোথায়? গির্জায় গিয়ে বলবো? আমি আল্লাহর কথা গিয়ে বলবো হিন্দুদের মূর্তিখানায়? তাদেরকে আমার ঈমানের দাওয়াত দিতে হবে? মুসলমানকে ঈমানের দাওয়াত দেওয়ার কোন দরকার? কোন প্রকার ডাউট ছাড়া আমার উপর নামাজ ফরজ হয়ে গেছে। কথা ঠিক, নামাজ আমাদের উপর কেউ কি সুন্নত বা ওয়াজিব বলেছে? সমস্যা কি ছিল এই বিষয়ে কেউ আপত্তি করেছে? এশরের নামাজ নিয়ে কেউ কি অস্বীকার করেছে? তাহলে বন্ধুরে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কথা ঠিক? এতে কি কোনো মিথ্যা বলেছে? তার এখনো আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ নিয়ে কোনো বিরোধ নাই আছে? আমাদের সকলের গ্রন্থ আল কোরআন, এতে কি কারো আপত্তি আছে? নাই, কারো বিরোধ আছে? আমি সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করি, আমার বন্ধু যে আমার সাথে মানে না, আমার কথা শুনে না, বা আমি যার কথা শুনি না, সেও কিন্তু সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করে, তাহলে কথা কিন্তু একরকম দুই রকম হয়? আমি বলি রমজানে এক মাস রোজা রাখতে হয়, আমার বন্ধু যার সাথে আমার মিলে নাই, সে কিন্তু বলে নাই মুহররম সফর, সেও বলেছে রমজান মাসে এক মাস রোজা ফরজ, তাহলে তার সাথে আমি মিল আছে কি নাই? আসি, জীবনে একবার হজ করতে হয়, টাকা থাকলে, শরীর ঠিক থাকলে, এতে আমার ওনার কোনো একতলাফ মতানৈক্য নাই। তাহলে বন্ধুরে একটু আমি গভীরভাবে আপনাদেরকে নিয়ে যাই, আমাদের নামাজকে নামাজ বলে, ওনাদের নামাজকে নামাজ বলে, আমাদের মসজিদকে মসজিদ বলে, ওনাদের মসজিদকে মসজিদ বলে, আমাদের মাদ্রাসাকে মাদ্রাসা বলে, ওনাদের মাদ্রাসাকে মাদ্রাসা বলে, আমাদের মুফাসসিরকে মুফাসসির বলে, ওনাদের মুফাসসিরকে মুফাসসির বলে, আমাদের মুহাদ্দিসকে মুহাদ্দিস বলে, ওনাদের মুহাদ্দিসকে মুহাদ্দিস বলে, আমাদের বক্তাকে বক্তা বলে, ওনাদের বক্তাকে বক্তা বলে, ওনার মাথায় টুপি, আমার মাথায় টুপি, ওনার গায়ে জুব্বা, আমার গায়ে জুব্বা, উনিও বলে আল্লাহর কথা, আমিও বলি আল্লাহর কথা, উনিও বলে জান্নাতের কথা, আমিও বলি জান্নাতের কথা, উনিও বলে জাহান্নামের কথা, আমিও বলি জাহান্নামের কথা, উনিও বলে পরকালের কথা, আমিও বলি পরকালের কথা, উনিও বলে ফেরেশতার কথা, আমিও বলি ফেরেশতার কথা। তাহলে আমাদের মধ্যে কোনো বিরোধ আছে? কোনো ব্যবধান আছে? বিষয়বস্তু সবগুলো এক ও অভিন্ন, তাহলে তার উপরেও সমস্যা হচ্ছে কি হচ্ছে না? মারামারি আছে কি নাই? দলাদলি আছে কি নাই? বিরোধ আছে কি নাই? এত বিরোধ আছে কেন? এটা আমার শিক্ষিত মহলের প্রশ্ন, এটা আমার কাদের প্রশ্ন? আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা আমাদেরকে কিভাবে প্রশ্ন করে, হুজুর যখন সব এক তাহলে আপনি আর উনি বসলে পাশাপাশি, সমস্যা কোথায়? তখন আমিও ডাক দিয়ে বলি বসানোর ব্যবস্থা করে দিলে আমি হাসানের বসতে কোনো সমস্যা নেই। আমি বলি ইজ্জতের পক্ষে, উনি বলে সাহাবায়ে কেরামের দোষ নিয়ে, আমি বলি শান নিয়ে, উনি বলে রসুল নিরক্ষর, আমি বলি মহাজ্ঞানীদের মধ্যে প্রেমেশাল আমার আকা রহমতুল্লিল আলামিন, উনি বলে আলিম পাতা পড়তে পারে না, আমি বলি সর্বজ্ঞানে জ্ঞানী যিনি উনি রাসূলুল্লাহ, উনি বলে মিলাদুন নবীর বিরুদ্ধে, আমি বলি মিলাদুন নবীর পক্ষে, উনি বলে রাসূল মরে গেছে বসে গেছে ক্ষমতা নাই, আমি বলি সর্বক্ষমতার মালিক রব্বুল আলামিন আমার নবীর ক্ষমতা দিয়েছে, উনি বলে আল্লাহর ওলির দরকার নাই, আমি বলি দরকার আছে। কথা যখন দুরকম হয়েছে একই মঞ্চে বসবো আমি আমার
কথা বলবো, উনি ওনার কথা বলবে, মানুষেই বিচার করবে কোনটাই সত্যি। তাহলে বন্ধুরে এখন আসি, তাহলে আমাদের ডাক, নামাজের ডাক একরকম, রোজার ডাক একরকম, হজের ডাক একরকম, যাকাতের ডাক একরকম, কোরআনের ডাক একরকম, মসজিদের ডাক একরকম, মাদ্রাসার ডাক ডাক একরকম। যেটা নিয়ে গজাল সেটা হচ্ছে রসুল নিয়ে, যেটা নিয়ে সমস্যাটা কি নিয়ে। এখন আসে বন্ধুরে আমাকে প্রশ্ন করেন, আপনার তো আপনার কেন চুল খায়, আপনি কেন প্রতিবাদ করলেন, আপনার প্রতিবাদের দরকার কি? তখন আমার মুখ ভোলে ভোলে হলো, আমার বকা দিলে চুম দিব, আমার বাবার বকা দিলে জড়ায়া ধরবো, আমার নবীরে বকা দিলে আমার ঈমান বলে আমরা চুপ থাকতে পারবো। আমার নামাজ কারে খুশি করার জন্য, আমার রোজা কাকে খুশি করার জন্য, আমার হজ কাকে খুশি করার জন্য, আমার যাকাত কারে খুশি করার জন্য? শুধু আপনার ইবাদত নয়, বাবা আদম থেকে ঈসা রাহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী এক পক্ষে এক মুখে বলে দিয়েছেন, মাওলা আমাদের কঠিন, আমাদের কষ্ট, আমাদের পরীক্ষা সবগুলো তোমাকে খুশি করার জন্য। তাহলে কথা ঠিক, আমি শুধুমাত্র একটা উদাহরণ দিয়ে যাই, যাতে করে আমি বললাম এক ঘন্টায় পাঁচ ঘন্টার মাহফিল হবে, সেই কারণে থাকবে না। সুবহানাল্লাহ, আসলে বলেন জোরে বলেন, বলবো না, নিজ দায়িত্বে বলে ফেলবেন। আমি বলি আপনারা আমার সাথে সাথে থাকেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, যার চেয়ে জলিলে কদর নবী আর কেউ হতে পারে? আমার নবীর পরে যদি বেশি দামি হয় সেটার নাম ইব্রাহিম, সেটার নাম আমি ওদিকে যাবো না, এক কিলোমিটার ব্যবস্থা করলেন, দাও দাও করে চলছে, কেউ কেউ আসে যায় না, কারণ আগুনের গ্যাস, আগুনের গরম যেন চাচ্ছে ধরছে, যেন চামড়া গুলোকে চালিয়ে ফেলছে, কেউ আশেপাশে যায় না। ইব্রাহিম খলিলুল্লাহকে বেঁধে সবাই মিলে ধাক্কা দিল, ইব্রাহিম খলিলুল্লাহ উপরে উঠে গেলেন, সেকেন্ডের ভেতরে আগুনে পড়বে এমন অবস্থায় আল্লাহ ডাক দিলেন জিব্রিল, আমার খলিল আগুনে পড়ে যাবে, একটু গিয়ে জিজ্ঞেস করো কিছু লাগবে কিনা। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের উপরে মুহূর্তের মধ্যে পড়বে এমন অবস্থায় সিদরাতুল মুনতাহা থেকে সর্বশক্তি প্রয়োগ করে জিব্রিল আমিন এসে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম হাল্লাকা হাজা, ইব্রাহিম আপনার কোন হেল্প লাগবে, সহযোগিতা লাগবে? আমাকে বলেন 600 পাকার পাড়ি দিয়ে আগুন নিভায়া দেবে। আপনি শুধু আমাকে বলবেন লাগবে, তাহলে আমি আগুন নিভায়া। কিন্তু বাবা ইব্রাহিম ডাক দিয়ে বলে, না কোন উপকারের দরকার নাই। বাবা ইব্রাহিমের উত্তর পেয়ে জিব্রিল আমিন বললেন, জানি আপনি খলিল, লেনদেন করবেন আল্লাহর সাথে, আমার কাছে কিছু চাইবেন না, এটা আমার জানা আছে, কিন্তু আমি তো আল্লাহর কথাগুলো আপনার কাছে নিয়ে আসি, আপনার কথা আল্লাহর কাছে নিয়ে যায়, সুতরাং আল্লাহর কাছে একটা দরখাস্ত করে। আল্লাহ কি করে? বাবা ইব্রাহিম ডাক দিয়ে বলে, জিব্রিল তুমি চলে যাও, আমি তোমার কাছে কোন সাহায্য চাই না, রব্বুল আলামিন দরবারে কোন দরখাস্ত করব না। ইব্রাহিম কেন কি হলো, তোমার কাছে যদি চাই, এটা কেন নকল বলা হয়? আমি ইব্রাহিম এখন পরীক্ষার মধ্যে, ইমতিহানের মধ্যে, এক্সামিনেশনের মধ্যে, পরীক্ষায় নকল করা যায়? দরখাস্ত করলে দুর্বলতা প্রকাশ হয়, আমি দুর্বল ছাত্র হতে চাই না, পরিজনে আগুনে জলে ছারখার হয়ে যাব, এরপরেও আমার রাত আমি কাটিয়ে দেব।
তাকে খুশি করবো, মাওলানাকে খুশি করবো, আগুনের প্রয়োজন অস্তিত্ব হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, আমি ইব্রাহিম থাকবো না প্রয়োজনে, তারপরেও আমাকে কাকে খুশি করতে হবে? আল্লাহ উত্তর পেয়ে খুশি হয়ে গেলেন, ইব্রাহিম অন্য মানুষকে যদি আমি কাবুলের উপরে ছেড়ে দিতাম সে কত জন্মে যে ডাকতো, বাপা মা সহ চোদ্দ কুস্তিরে কতবার যে ডাকতো, কিন্তু তুমি ইব্রাহিম একবারও কাবুলের ডাকলেই ডাক নাই, আগুনের সামনে ভয় পাও নাই, তোমার একটাই উদ্দেশ্য আমি যেন খুশি হয়ে যায়। আল্লাহ ডাকলেন আগুন নেই তোমার কাজ চালিয়ে দেওয়া, আগুন নেই তোমার কাজ গরম দেওয়া, আগুন নেই তোমার কাজ হচ্ছে সালফার করে দেওয়া, কিন্তু আমার খলিল যখন পরীক্ষায় পাশ করে ফেলেছে কোনি পারদাও ওয়া সালাম, তুমি ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হইও না গিরগির করে আবার কাঁপবে, কষ্ট হয়ে যাবে, সুইটাল করতে হবে, আমার ইব্রাহিম বলবে একটু তাপ বাড়াও, এরকম হইও না, সালাম জান্নাতের বাগান হয়ে যাও। আপনাদেরকে বলি আমার রাত চলে যাবে, নবীদের পরীক্ষার কথা শেষ হবে না, রব্বুল আলামিন কোরআনে বলছেন আমি এরকম আগুনের উপর নয়, আমি ইব্রাহিমকে এরকম একটা দুইটা নয় কালিমাত অসংখ্য পরীক্ষা নিলাম, কিন্তু একটা পরীক্ষাও ফেল করে নাই, আতাম্মা হুন্না প্রত্যেক পরীক্ষায় 100 তে 100 পেয়ে গেল, তাহলে কত পেয়েছে 100 তে 80ও নয় 90 পেয়ে বললেন এক কাজও নয়, আল্লাহ বলেন 99ও নয় 100 তে 100 দিতে বাধ্য হয়ে গেছে, তাহলে যেই কানে তুমি খুশি হয়ে যাও রব্বুল আলামিন। কিন্তু বন্ধুরে আমার আমার যে কথাটা বলতে চাচ্ছিলাম, আপনার ইচ্ছে কে খুশি হয়ে যায়, আল্লাহ সেই জন্য আপনার আমার এই কারণে দরকার, আল্লাহ আমার ইবাদতের মহতাজ নয়, আমি নামাজ না পড়লে কি আল্লাহর ক্ষমতা কমে যাবে, আমি ইবাদত করলে কি আল্লাহর ক্ষমতা বেড়ে যাবে, তাহলে আমার ইবাদতের কারণে আল্লাহর শক্তি বাড়েও না কমেও, তিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কোন ভাইয়া কোনের শক্তিধর, তখনও ছিলেন আজও আছেন সব সময় থাকবেন, হুয়াল আউয়ালু হুয়াল আখির, তিনিই প্রথম তিনিই শেষ। তার এখন কেন বন্ধুরে প্রত্যেকের মূল কাজ আল্লাহ যেন খুশি হয়, কিন্তু আসেন আমি কোরআন থেকে দেখে নিই রব্বুল আলামিন যতগুলো ঘটনা যতগুলো কাহিনী যতগুলো কল্পনা যতগুলো জল্পনা সবগুলো তোমাকে খুশি করা নিয়ে, আল্লাহ রে তুমি কি করো, বসে আমারও একটা কাজ আছে, মাওলা কি কাজ, বন্ধুরে আপনারা এশারের নামাজ পড়েছেন, এশারের নামাজ পড়েছেন, পড়েছেন, রাতে ভালো বলে নামাজ পড়বেন, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই সকল মুসলমানের এটা জানা আছে, নামাজ না পড়লে যে আযাব হবে এটা জানা আছে, জাহান্নামে যেতে হবে এটা ঈমান আছে, তাহলে সেই কারণে ইখতিলাফ যখন নাই এটা নিয়ে আমার বেশি বলার দরকারও, এখন আসেন সুন্দরে নামাজ পড়েছেন কোন দিকে, পশ্চিম দিকে বলবেন না, বলবেন খানায়ে কাবার দিকে, খানায়ে, কারণ আমরা যখন বাংলাদেশে আছি ক্যাপিটালটা পশ্চিমে, অন্য দেশে যাবেন দেখবেন কোনা কোনা হয়ে গেছে, উত্তর দক্ষিণ হয়ে গেছে, তাহলে এরকম করে ক্যাপিটালটি হবে দিকটা এক এক দেশের স্থান অনুযায়ী দিকটা চেঞ্জ হবে, তাহলে আমরা সবাই একই টাইমে একই সময়ে আমরা বাংলাদেশিরাও খানায়ে কাবার দিকে নামাজ পড়লাম, পাকিস্তানিরাও খানায়ে কাবার দিকে নামাজ পড়লাম, ইয়েমেন সিরিয়াবাসীও খানায়ে কাবার দিকে নামাজ পড়লাম, আমেরিকা ইউরোপ সর্ব জায়গায় যেখানে মুসলমান সকল মুসলমান সিজদা দিয়েছেন খানায়ে, এখানে তো আর কোনো মতানৈক্য আছে, এখানে তো কোনো বাড়াবাড়ি, এটাতে তো অন্তত সবাই একমত এক দল, এতে তো কোনো মতানৈক্য, এখন আসলে
বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নামাজের সিজদার কিবলা ছিল মসজিদে আকসা, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। কিন্তু আমাদের কিবলা খানায়ে কাবা। আমার নবী যখন মক্কায় তখন নামাজ পড়তেন মসজিদে আকসাকে সামনে নিয়ে। মক্কায় দিকটা এরকম, মসজিদে আকসাকে সামনে নিলে খানায়ে কাবা অটোমেটিক শিখলে পড়ে যায়, খানায়ে কাবা অটোমেটিক হয়ে যায়, সামনে পড়ে যায়। আপনারা একটু আমার সাথে কথা বলতে পারেন, আমি এটা শেষ মাহফিল যত শক্তি আছে সবগুলো ওইখানে দিয়ে এসেছি, এখানে যতটুকু বলতেছি সবগুলো আপনাদের দোয়ার বরকতে বলতেছি। এখন আসেন বন্ধুরে, যেটা বলতে চাচ্ছিলাম, আমার নবীর কিবলা হচ্ছিল মসজিদে আকসা। মসজিদে নববীতে 17 মাস, এক মাস নয়, একদিন নয়, 17 মাস, এক বছর 5 মাস, রহমাতুল লিল আলামিন, খানায়ে কাবা মুক্তিওয়ালা কিবলাকে পিঠ দিয়ে মসজিদে আকসাকে সামনে নিয়ে নামাজ পড়লেন। তাহলে এখন পর্যন্ত খানায়ে কাবা কিবলা হয়। তাহলে বন্ধুরা, এই ফতোয়া বিবেক বলে, ল বলে, আইন বলে কিবলা হয় একটা, কিবলা কখনো চেঞ্জ হয়, এটা ফতোয়া, এটা বিবেক, এটা ল, এটা আইন। কথা ঠিক আছে? এখন আসেন রহমাতুল্লিল আলামিন, 17 মাস পরে মসজিদে নববী থেকে বের হয়ে সফর দিতে লাগলেন। সফর আসতে আসতে মসজিদে দিলেন কিবলা আইন। যারা মদিনায় গিয়েছেন তারা মসজিদের দিদার করে এসেছেন। মসজিদে যিনি কিবলা তাইনে যখন আসলেন, জোহরের নামাজের সময় হয়ে গেল, আজান হলো, একামত হলো, আপনার নবী, আমার নবী, দয়াল নবী ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেল। দাঁড়ালেন কোন দিকে? মসজিদে আকসার দিকে। খানায়ে কাবাকে পিঠ দিয়ে মসজিদে আকসার দিকে নামাজ শুরু করলেন। মুখ দিয়ে কেরাত চলছে, মুখ দিয়ে কি চলছে? কেরাত চলছে। হঠাৎ করে অন্তর বলে উঠল, আল্লাহ রে, কেন জানি মসজিদে আকসার দিকে নামাজ পড়তে আমার ভালো লাগছে না, আমার অন্তর আমার বাবা ইব্রাহিমের সংস্কার করা ঘর খানায়ে কাবার দিকে মনটা কেন জানি টানছে, মনটা কেন জানি আমার মন চাচ্ছে আমি সিজদা করব খানায়ে কাবার দিকে। এটা কোথায় খুশির কথা? মুখের নয়, অন্তরের কথা। আমরা এখানে বসে আছি, সেহারাটা হয়তো বা এদিকে, কতজনের অন্তর কত দিকে দৌড়ছে তার কোনো হিসাব আছে নাই? অন্তরের জিনিসগুলো ধরার বিষয় নয়, অন্তরের জিনিসগুলো হিসাব নেয় না। আমি যদি অন্তরে অন্তরে বলি আমেরিকার প্রেসিডেন্ট, কেউ আমারে মারবে না, কেউ আমারে পাগল বলবে না। কিন্তু আমি যখন মাইকে বলবো আমি আমেরিকার প্রেসিডেন্ট, তখন তো শেখ হাসিনার ভাইদেরকে বলবে পাগল একটা ধরে নিয়ে আসছে, তারা তো পাবনায় যাওয়ার ব্যবস্থা করা দরকার। এখানে আমি লোকে তাহলে মুখে বললে সমস্যা, অন্তরে বললে কোনো সমস্যা? কতজন কত স্বপ্ন দেখছে, কেউ দেখছে বিলিয়নপতি হবে, শিল্পপতি হবে, সে আবার রিক্সা চালাচ্ছে, এরকম আছে কি নাই? আসে কেউ বললো আমি ডাক্তার হবো, কিন্তু সে করছে ইঞ্জিনিয়ারিং। কেউ বললো আমি ইঞ্জিনিয়ার হবো, সে হয়ে গেছে ডাক্তার। কেউ মনে মনে ভাবলো আমি ডাক্তার, সে হয়ে গেছে আলেম। তোমার স্বপ্ন ছিল ডাক্তার, তুমি আমার এখানে কেন? সে বলছে তাকদীরের ফয়সালা কে উল্দার উল্দার। তো তো স্বপ্ন দেখলে কেন? স্বপ্ন দেখতে নিষেধ হয়েছে, স্বপ্ন দেখতে। কতজন কত স্বপ্ন দেখছে, কিন্তু আমার নবীর যন্ত্রণা, আমার নবীর কল্পনা, আল্লাহ বলেন এটারও একটা হিসাব আছে, এটারও একটা হিসাব আছে। আমার নবী আকা রাহমাতুল্লিল আলামিন অন্তর দিয়ে বলছে, রব্বুল আলামিন, আমি মসজিদে আকসা নয়, খানায়ে কাবার দিকে নামাজ পড়ব। এটা অন্তরে মুখে চলছে কেরাত, এমত অবস্থায় চেহারা উপরের দিকে উঠে গেছে, চেহারা উপরের দিকে উঠে গেছে, আসমানের দিকে উঠে গেছে। তাহলে বন্ধুরাই আমার সাথে সাথে আপনারাও ফতোয়া দেন, যদি ইমাম সাহেব নামাজের মধ্যে চেহারা যদি আসমানের দিকে তুলে ফেলে, নামাজ থাকবে না ভেঙে যাবে?
ভেঙ্গে যাবে, কারণ নামাজের শর্ত হচ্ছে কেপলার দিকে তাকাতে হবে, কেপলার দিকে তাকাতে হবে। তাহলে সবার জন্য ফতোয়া, নামাজ ভেঙ্গে গেছে। আমার নবী যখন চেহারা উপরে তুলে ফেলেছে, আল্লাহ বলেন ফতোয়া চেঞ্জ হয়ে গেছে। কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা মাহবুব, অন্যজন যদি নামাজের ভেতরে চেহারাকে উপরের দিকে তুলে তার নামাজ ভেঙ্গে গেছে। আপনি যখন চেহারা তুলে দিয়েছেন নামাজ ভেঙ্গে যায় নাই, চেহারাটা এরকম রেখে দেন, কাদের নারা আমি আল্লাহকে দিদার করব, আমি আল্লাহকে করব। আল্লাহ কোন আবার বেদাতি হয়ে গেল নি কোন আবার, নামাজ ভঙ্গে নাই কেন আমিও দেখেছি আসমানের ফেরেশতারাও আপনার চেহারার দিকে তাকিয়ে আছে। তো তাকিয়ে আল্লাহ কোন কাজ চলছে নাকি? চলছে তো। কি কাজ? বসে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী, এদিকে আমার নবী নামাজের মধ্যে আছে, এদিকে আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর চেহারা দেখে দেখে সালাত ও সালামের মাহফিল শুরু করে দিয়েছি। আল্লাহর মাহফিল করে আমার পক্ষে সম্ভব সন্তানাই সে মুখ দিয়ে আওয়াজ বাইরে করতে পারতেছি না, শুধু তকবির চলতেছে। আমি বললাম আজকে কি হয়ে গেল আল্লাহ জানে, কি বের হয়েছে, কেন তকবির দিচ্ছে আমি নিজেও বুঝতেছি না। আজকে এখন এখানে তকবির দিবেন না, তকবির দিবেন সবার শেষে, আমি যখন শেষ করে দিব তখন তকবির দিবেন। এখন আসেন আমি যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে বন্ধুরে আমার আল্লাহ আমার নবীর শানকে গোপন করে ওপেন করে দিয়েছে, বসে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ সালাম করছি, মাহফিল করছি, আল্লাহর চেহারাটা একটা কিরকম লাগছে এটা একটু বলবো আমি, বসে এটাও বলে দেব, বসে কিরকম লেগেছিল, বসে ওয়াক দোহা, ওই চেহারা যখন আসমানের দিকে দিকে তুলে দিয়েছে পুরো আসমানি জগৎ আলোকিত করে ফেলেছে। আসমানের দিকে চেহারা উঠে গেছে, মোল্লার জন্য ফতোয়া নামাজ ভেঙে গেছে, মুস্তাফার জন্য ফতোয়ার নামাজ রয়ে গেছে। এখন বলেন জিব্রিল এই নবী তো মনে মনে বলছিল ক্যাপলা চেঞ্জ করব, সেহারা তো উপরের দিকে তুলে দিয়েছে। জিব্রিল বলে ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিন, বাবা আদম থেকে ঈসা রাসূলুল্লাহ কাউরে খলিল বানাইলেন, কাউরে সুফিউল্লাহ বানাইলেন, কাউরে কলিমুল্লাহ বানাইলেন, কাউরে রুহুল্লাহ বানাইলেন, কাউরে রাসূলুল্লাহ বানাইলেন, কাউরে নবিউল্লাহ বানাইলেন, কারো জীবনে কখনো ক্যাপলা পরিবর্তনের কথা আসে নাই। কিন্তু যাকে হাবিবুল্লাহ বললেন তিনি তো ক্যাপলা চেঞ্জ করার দরখাস্ত করে দিয়েছেন। আল্লাহ বলেন ক্যাপলা তো কখনো চেঞ্জ হয় এটা নিয়ম, এটাই ল, এটাই কানুন, এটাই ফতোয়া। এখন কি করবেন? বসে হাবিবুর রহমান যেটা চায় ওটার নাম ইসলাম হয়ে যায়, ইতিহাস পরিবর্তন হয়ে যাবে আমার নবীর জন্য। আল্লাহ
আল্লাহর জীবনে কেবলা চেঞ্জ করার কথা নয়, এখন কি আমাদের জন্য চেঞ্জ করবে? আমরা যদি বলে বড় ভালোবাসি রব্বুল আলামিন নামাজ আগে তওবা দিব না কেবলা চেঞ্জ করে দাও বলবে, আমরা 200 কিন্তু সেই রব্বুল আলামিন বলেন যে কখনো চেঞ্জ হয় না, সেটা হাবিবুর রহমানের জন্য চেঞ্জ হয়ে গেছে। বলে দাও জিব্রিল আমি আল্লাহকে ব্লাক চেঞ্জ করে দেব। পরামর্শ দিতে চায় আপনার সিদ্ধান্তের উপরে আর কেউ কথা বলতে পারবে না, আপনি যেরকম বলবেন সেরকম ক্যাপলা চেঞ্জ হবে হবে। রব্বুল আলামিন কখন করতে বলবো বসে, এখন যদি আমি একটু পরামর্শ দিই শুনবেন বসে শুনবো, তবে রাখবো কিনা বলা যাচ্ছে না। বসে তোমার হাবিব নামাজের ভিতরে কেরাত করছে মুখ দিয়ে, আমি যদি কানে কানে গিয়ে বলি ক্যাপলা চেঞ্জ করতে, এটা এক মিনিটের জন্য ওয়াইট করবে না, সাথে সাথে চেঞ্জ করে ফেলবে নামাজের ভিতরে? সাহাবায়ে কেরাম জানে সকল নবীর ক্যাপলা মসজিদ আকসা জীবনে কখনো পরিবর্তন হয় নাই, অভিজ্ঞতা নাই। আজকে যখন নিয়ম নতুন নিয়ম আসবে নামাজের ভিতরে, আপনার নবী যখন চেঞ্জ করে ফেলবে কিছু সাহাবি ফিরে যাবে, আর কিছু সাহাবি মসজিদে আকসার দিকে ফিরে থাকবে, আর কিছু সাহাবি প্রশ্ন করবে এখানে তো একটু নামাজের মধ্যে বিশৃঙ্খলা হবে, তোমার নামাজ তাওহীদের সর্বশ্রেষ্ঠ ইবাদত এতে বিশৃঙ্খলা হোক এটা আমি চাই না। এটা কার পরামর্শ? জিবরিল আমিনের পরামর্শ। আল্লাহ জিজ্ঞেস করলেন দিতে চাও কখন? নামাজ যখন শেষ করবে তখন দিতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল বলো তো দেখি আমার নবী চেয়েছে কখন? বসে এখন তুমি দিতে চাও, নামাজ যখন শেষ করবে তখন। শুনে রেখো, এখন থেকে নামাজ শেষ করতে কিছুক্ষণ সময় চলে যাবে, এই কিছুক্ষণ সময় চলে যাওয়া আমার নবী চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ দিতে পারবো না, এই সিদ্ধান্ত আমি মানতে পারবো না। ইমানের পরীক্ষা নিবে সাহাবীগুলো থেকে, ইমান কি বিস্ফোরিত আমি দেখবো, যদি আমার নবী ফেরার সাথে সাথে ফিরে যায় ইমান থাকবে, আর যদি ফিরে না যায় ওহির জন্য অপেক্ষা করে প্রশ্ন করে ডাউট করে আপত্তি করে ডাইরেক্ট ইমান ছিনিয়ে নিয়ে গেল, ডাইরেক্ট ইমান। আল্লাহর সিদ্ধান্ত জিবরিল আমিন চলে আসলেন, ডাক দিয়ে বলেন ফালান মাল্লিয়ান ইয়ানাকা কিবলাতান তারাহা ইয়া রাসূলুল্লাহ, পরিবর্তন হয়ে গেল, আপনি যেই দিকে খুশি সেই দিকে কেবলা হবে। এখন যেহেতু চাচ্ছেন হারাম, এখন যেহেতু চাচ্ছেন আমার দিকে কেবলা বানাবেন, আপনি ফিরে যান আমার নবীর নামাজের মধ্যে মসজিদে আসা বাদ দিয়ে মানে আমার দিকে ফিরে গেলেন, পরীক্ষা শুরু হয়ে গেল, আওয়াজ নাই শব্দ নাই প্রশ্ন নাই আমার নবী ফেরার সাথে সাথে সবাই ফিরে গেল, আমার আল্লাহ বলেন সাহাবীগুলো পরীক্ষায় পাশ হয়ে গেছে, তাদেরকে জানাও আমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছি। আমার নবী যেই দিকে সেখানে কেন কেন প্রশ্ন নাই কেন উত্তর দেয় আমাদের কাছে
সেই কারণে প্রশ্ন নাই মুস্তাফার পদবের নাম ঈমান। আমি জিজ্ঞেস করলাম আমাদের কাছে প্রশ্ন করে কেন, তোমাদের মধ্যে অসংখ্য প্যাদ ভরে গেছে। তাহলে বন্ধুরে আমার, আল্লাহ বলেন আমি খুশি চাই কা, রাসূলের আমি খুশি চাই কা, তাহলে আমরা চাই আল্লাহর খুশি, আল্লাহ চাই রাসূলের। এরকম যদি বলতে যাই শুধু কোরআন থেকে বলতে গেলে তো আব্দুল তো গেলে দিব। এখন আসেন আরেকটা আয়াত বলি, তাহলে আপনি আরো বুঝেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া রাফা'না লাকা যিকরা, ওয়া রাফা'না মাহবুব, আমি উচ্চ করেছি, উঁচু করেছি আমার মানকে, কার যিকরা, আপনি নবীর যিকির, আপনি নবীর শান, আপনি নবীর নাম, আপনি নবীর মান মর্যাদাকে, কোয়ালিটি স্ট্যাটাসকে আমি আমি উচ্চ করে দিয়েছি। আমি আল্লাহ কেন করলেন, প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে কিনা, আছে আছে কিনা। নামাজ আমরা তিন কারণে করি, কয় কারণে করি, তিন কারণে। আপনি যদি জিজ্ঞেস করেন কোন ভাইকে নামাজ পড়ো কেন, সে বলবে দুনিয়াতে যেন অশান্তি না হয়, রিজিকে যেন কমতি না হয়, বউয়ের জামাইয়ের মধ্যে যেন ঝামেলা না হয়, আমি যেন সবার কাছে ভালো থাকি, সেই কারণে আমি নামাজ পড়ি। এরকম নামাজ আছে কি না? আবার কোন কোন নামাজি যদি জিজ্ঞেস করেন তুমি নামাজ পড়ো কেন, সে বলবে আমাদের যে ভয়াবহ অবস্থা, জাহান্নামের যে আগুন দাও দাও করে জ্বলবে, এই কঠিন শাস্তি আমার পক্ষে ভোগ করা সম্ভব নয়, আমি জান্নাতের লোভে নামাজ পড়ছি। এরকম আছে কি? তাহলে কেউ দুনিয়ার জন্য নামাজ পড়ে, কেউ জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ে, কোন কোন পাগল আছে, দেওয়ান আছে, তবে যদি জিজ্ঞেস করেন নামাজ পড়ো কেন, সে বলবে দুনিয়ার জন্য নয়, জান্নাত লাগবে না, রব্বুল আলামিন যেটা ফয়সালা দে আমি সেটা মেনে নিব, তো নামাজ পড়ছো কেন, আমার মাওলা কে খুশি করার জন্য। তাই হচ্ছে যে দুনিয়ার জন্য নামাজ পড়ে, ওই নামাজ না দরকার, মানুষ আমার নামাজই বলবে, মানুষ আমাকে দেখলে বলবে নামাজই হেঁটে যায়, ওই নামাজই দরকার, যে জান্নাতের জন্য রবে নামাজ পড়ে ওই নামাজের কোনো দরকার, যে আমার রব্বুল আলামিনের জন্য নামাজ পড়ে ওই নামাজের বড় দরকার, ওই নামাজের। এখন আসেন তাহলে আপনারা কি কারণে নামাজ পড়ে, আল্লাহরে জিজ্ঞেস করা হলো মামলা, তুমি তোমার হাবিবের জিকির, তোমার হাবিবের শাসন, তোমার হাবিবের নাম এত সুচ্চ করলে কেন, অনেকে তো আমার এলার্জি আছে, ইয়া রাসূলুল্লাহকে ফালতু বলে এরকম আছে কি নাই, আছে রাসূলকে নিজের পর বলে এরকম আছে কি নাই, আলিফ বাতা বলতে পারে না এরকম বলে আছে কি নাই, রাসূল কসে গেছে মরে গেছে বলে এরকম আছে কি নাই, তাহলে রাসূল নিয়ে তাদের এলার্জি আছে। আর আর তুমি আল্লাহ আমার রাসূলের শান মানকে এত সুচ্চ করলা কেন, বসর লাকা আই লিদাই ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে খুশি করে দেওয়ার জন্য, আপনি নবীরে। এখন এই আয়াতের ব্যাখ্যা আমি করব না, এই এই আয়াতের ব্যাখ্যা কোন মুফাসসিরের করার দরকার নাই, রব্বুল আলামিন বলেন এই আয়াতের ব্যাখ্যা আমি বলিব, ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে এই হাদিস বলে বলেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিস সনদান সহি, এতে মিথ্যা বলার কোনো অবকাশ নাই। যখন ওয়ারাফানা লাকা যিকরাকা নাযিল হলো রাহমাতুল লিল আলামিন, আপনার নবী আমার নবী মুসকি এসে দিয়ে দিলেন, সাহাবায়ে কারাম পৌঁছে গেলেন, আমার নবী খুশি হয়েছে, ওনারাও চিৎকার দিয়ে খুশি হয়ে গেলেন, এক ঈদের মতো ইমেজ চলে এসেছে, পরিবেশ চলে এসেছে, এমত অবস্থায় জিবরিল আমিন নেমে আসলেন, তাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাকা, এটা কোনো নবীর শানে আগে নাযিল হয় নাই, কোনো রাসূলের শানে নাযিল হয় নাই, শুধুমাত্র আপনি নবীকে খুশি করার জন্য নাযিল হয়েছে। আপনাদেরই কাইফা রাফা আল্লাহু যিকরা, আপনি জানেন কিভাবে কি পরিমাণ যিকির কি করা হয়েছে, সীমা কতটুকু, এটা কি আপনি নবীর জানা আছে? অনেকে আবার আমাদেরকে ধন্যবাদ ইয়া রাসূলুল্লাহ যিকির করতে করতে নবী নবী বলতে বলতে আমরা নাকি আল্লাহর উপরে দুলি করেছি, আল্লাহর যিকিরের কোনো সীমা আছে, আল্লাহর পাওয়ার কোনো সীমা আছে, আল্লাহর ক্ষমতার লিমিট আছে? তাহলে যারা বলে আমরা রাসূলের জিকির করতে করতে আল্লাহর উপরে নিয়ে গেছি, নিশ্চয়ই তাদের আকীদা আমার আল্লাহ সীমাবদ্ধ, আমার আল্লাহ
তাদের আত্মীয়না হলে কেমনে বলে আল্লাহর উপর রসূলকে নিয়ে গেছি আরবে কুবের দল রসূলের যত তারিফ করব সকল তো রব্বুল আলামিনের তারিফ কেন আমার নবীর গুণগুলো দিয়েছে কে আল্লাহ আমি যদি আপনি মাইকের তারিফ করি মাইকের শ্রম কোয়ালিটি ভালো ভালো মাইকটা ভালো খুশি হবে কে মাইক ওয়ালা খুশি হবে রসূল আসলে আমার তারিফ করি আমি তো নাম একবারও বলি একবারও বলি আমি বলছি মাইক ভালো সে খুশি হয়ে গেছে এখন কিন্তু তুই দাদা আপনি বড় মাইকের মাইক বলছে তুমি নাম তো বলো না খুশি হয়েছিস কেন বলতে পারতে পারতে আমি প্রশংসা করলাম তা মাইক খুশি হইল আমার কথা বললাম আমার বাবা খুশি হয়ে যায় আমার রক্ত তারিফ শুনলে মুখটা ভরে যায় অন্যের দুর্নাম শুনলে নিজের কাছে আফসোস হয় সন্তান বাড়ে মানুষ খুশি হবে কথা ঠিক কিনা আমি যদি লাইটের প্রশংসা করি খুশি হবে কে ইলেকট্রিক মিস্ত্রি আমি যদি প্যান্ডেলের প্রশংসা করি খুশি হবে কে প্যান্ডেলওয়ালা আমি যদি আজকের মাহফিল বড় চমৎকার হয়েছে বলি সুন্দর হয়েছে আয়োজক কমিটি খুশি হয়ে যাবে তা আমি বলবো আয়োজক কমিটির কেন খুশি হওয়ার দরকার আমি তো মাহফিলের কথা বলেছি ওনারা বলবেন না পরোক্ষভাবে কিন্তু আপনি আমাদের কথা বলে বলেছেন ঠিক ঠিক এমনি ভাবে মাইকেল প্রশংসা করলে মাইকেলওয়ালা খুশি কিছু বলে না সবান থেকে যা বের হয় সবগুলো তো আমার কালাম বের 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 আপনি মারেন নাই তো আপনার হাত ছিল ওইটা আমি আল্লাহ মেরে দিয়েছি তাহলে নবীর দোষ মূলত আপনি আল্লাহর গালি দিলেন নবীর তারিফ করলেন মূলত আপনি আল্লাহর খুশি করে দিলেন সেই জন্য বিরোধ অন্য কোন কারণে বিরোধ এখন আসলে মাহবুব জানেন কত পরিমাণ কিভাবে আপনার জিকির বিলম্বিত হয়েছে তুমি করিও না কোন মুফাসসিরকে করতে হবে না আমার হাবিবকে বুঝাইয়া বলতে হবে না কল আল্লাহু আজ্জা ওয়া জাল মা যিকরতু ইল্লা যিকরতা মাই আমি নিজের নাম একাই কি কখনো নেই নাই ইল্লা তবে হ্যাঁ হ্যাঁ যিকরতা মাই যেখানে আমার নাম সেখানে আমার হাবিবের নাম লাগিয়ে দিয়েছে আল্লাহর সাথে নবীর নাম আল্লাহ লাগাইছে তাহলে বেদাতি হয়ে গেছে মনে হয় তাদের ফতোয়ায় তো আল্লাহও বেদাতি দেখে দেখে এমন ফতোয়া দিয়ে দিল আল্লাহ পর্যন্ত বাদ যায় না আল্লাহ পর্যন্ত আপ যায় না বেদাতের ফতোয়ার মধ্যে আল্লাহ বলেন আমি লাগালাম তুই জুদা করার কি তুই জুদা করা কে ফতোয়া কি আল্লাহটা মানবেন নাকি ইহুদি কি সেখানে দালালের টা মানবেন
এটাই হচ্ছে মূল কথা, এটাই বিরোধ। আর কোন বিরোধ তার সাথে ব্যক্তিগত কখনো সিনেমা না ভয়েরও যায় নাই, কখনো লেনদেন হয় নাই, জায়গা জায়গা কেনা বেচাও। আমরা তো আমার নবীর জন্য যুদ্ধ করেছি, কেন ওই যুদ্ধটা ফারুক আজম করেছেন? কে করেছেন? আপনি আসেন বুখারী শরীফ শুনে আছেন, সেই জন্য নামাজ ওইখানেও চলে, এখানেও কোরআন ওইখানেও চলে, এখানেও আল্লাহর জিকির ওইখানেও চলে, এখানেও চলে। সেই জন্য বন্ধুরে আমার কাদের নামাজ কবুল এটা বুঝতে হবে কি হবে না? আমি যদি সময় থাকতো আপনাদেরকে আরো বেশি বুঝাইয়া বলতাম, কিন্তু এটা বুখারীর হাদিস কিতাবুল খাওয়ারেজ অধ্যায়ে রাবীর নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি আবার অন্য জায়গায় বর্ণনা করেছেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এই হাদিসটি আবার বর্ণনা করেছেন, সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রকম করে আমার নবীর 50 এর অধিক সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি ফারুক আজম বলেন, আমরা যুদ্ধে গেলাম, কোথায় গেলাম? যুদ্ধে বিজয় হয়ে গেলাম, কাফেররা নিজেদের সম্পদগুলো ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেল, আমরা সম্পদগুলো সবাই যে যা পেলাম নিয়ে নিলাম, এগুলাকে গনিমত বলে সবগুলো এনে রহমাতুল্লিল আলামিনের কদমে রাখলাম। যখন আমার নবীর কদমে রেখে দিলাম, আমার নবী নিজের কাছে একটা পয়সাও লাগে নাই। ডাক দিলেন সাহাবায়ে কেরাম, তোমরা বসো, যার যেরকম অবদান সেরকম মতো আমি নবী গনিমতের মালগুলো বণ্টন করে দিব। গনিমতের মালগুলো আব্দুল্লাহ ইবনে যুলফাইস আল-তামিমি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় আমার নবীর পিছনে নামাজ পড়া মুসল্লি আব্দুল্লাহ ইবনে যুলফাইস আল-তামিমি তাশরীফ আনলো আমার নবীর দরবারে, আসলো, দেখে আমার নবীর সম্পদগুলো বণ্টন করেছে। এমন অবস্থায় সম্পদের লোভে দুটো শব্দ উচ্চারণ করেছে, গালি দেয় নাই বন্ধু, আমার নবীর শ্বাস নিয়ে কটবাক্য বলে না, দুটো বাক্য বলেছেন, ইত্তাকিল্লাহ আপনি একটু আল্লাহর ভয় করেন, ইত্তাকিল্লাহ রাসূলুল্লাহ আপনি একটু ন্যায় বিচার করেন। আপনি একটু কি করেন? এখানে কি বকা আছে, গালি আছে? ইত্তাকিল্লাহ আল্লাহর একটু ভয় করেন, এখানে কি গালি আছে, বকা আছে? আল্লাহ কোরআনের মধ্যে কতবার ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহান্নাস ইত্তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বারবার কোরআনের মধ্যে মানব জাতিকে ডেকেছে, মুমিনদেরকে ডেকে ডেকে বলছেন কারে ভয় করে, সেটা তো কোরআনে আছে, দলিল কোথায় আছে? দেখি আমি বলবো না, আমি আমার জিন্দেগিতে যতবার মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজের জন্য ঢুকলাম, ততবার এই আব্দুল্লাহ ইবনে যুলফাইস আস-তামিমিকে আমি তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান পেয়েছি। তাহলে নামাজ আছে কি না? শুধু তাই নয়, রাইস মুফাসসিরিন সাক্ষী দিচ্ছেন এমন লম্বা কাত করতে তাহাজ্জুদের নামাজে তার পায়ে হাড়ি আর চামড়া মিশে গেছে, মাংস নামের কোনো শব্দ নাই, মাংস নাই জানি, মাংস নামের শব্দ এবাদত আছে কি নাই, যুদ্ধ আছে, দাঁড়িয়ে আছে, তুবি আছে, আমার নবীর পিছনে নামাজ পড়া আছে, পক্ষে আল কোরআন আছে, তাহাজ্জুদের নামাজ আমি কখনো করেছি জানি না, আপনি কখনো করেছেন জানেন না, যার জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ আদা হয় নাই সেই ব্যক্তি আল্লাহর নবীর দরবারে দুটো বাক্য বলেছেন। ফারুক আজম দরবারে বেরি করে আমার নবীকে নামাজের বিরুদ্ধে তরবারি করেছে, ফিতনা করে নাই, তুফিওয়ালার বিরুদ্ধে তরবারি করে ফেলেছে,
পেশাব করে নাই বরাবর মাজার গুজারি হয়ে যাচ্ছে না শোনাবার ফারুক আজম নামাজি মসজিদে তরবারি করেছেন ফারুক জীবনে কখনো কাফেরদের কাজে মারতে যান নাই ওরা অ্যাটাক করলে আপনি তরবারি উঠে এসেছে আজ সর্বপ্রথম পেয়াদা রাসূলকে মারার জন্য উঠলেন কেন তার নামাজ তো বেশি তার কোরআন তেলাওয়াত তো বেশি তার ইবাদত তো বেশি ফারুক আজম উত্তর দেয় আমার আকীদা পেয়াদা রাসূল দুনিয়ায় টাকার অধিকার আমি আলাদা করে ফেললাম আমার নবী ডাক দিলেন ফারুক গরম হইও না তারে একটু ছেড়ে দাও রহমাতুল্লিল আলামিন কখনো কাউরে মারতে পারি নাই পারবো না ক্ষমা করে দেওয়াটা আমার স্বভাব ফারুক ছেড়ে দাও ছেড়ে দিলেও যখন ছেড়ে দিল আতাওয়াল্লা আমার নবীর বিরুদ্ধে দেখায় চলে যায় আমার নবী ফারুক আজমের হাতটা এভাবে ধরে ফেললেন ধরে ফেলে বললেন উনজুর ইলাইহি তার দিকে একটু ভালো করে তাকাও আমি নবী বলে দিয়ে গেলাম তোমাদের নামাজ ওদের তুলনায় কম হয়ে যাবে তাদের রোজা এত বেশি হবে তোমরা রোজা ওদের চেয়ে কম হয়ে যাবে তাদের এত মধুর হবে এত বেশি হয়ে যাবে কিন্তু শুনে দেখো শুনে দেখো আমি নবী সার্টিফিকেট করলাম তোমার থেকে বের হয়ে যায় এতগুলো আপনি হিন্দু তার ইমান নাই ঠিক তেমনি ভাবে বুখারী বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাকমা নাস্তিকের দিকে আরো খারাপ হচ্ছে মুনাফিক সেই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে মুনাফিক সিংহ কেমনে আমার আমি দুইটা জিনিস করবে একটা আমার দিকে রাখতে রাখতে আমি আল্লাহর দিকে কিন্তু আপনি যখন দেখবেন আমার কাছে আমার কদমে আপনি দেখবেন আপনার কদম থেকে পালিয়ে চলে যাচ্ছে সেটা দিয়ে বলে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কোরআন আছে নবী হলে নাই আমরা যখন বুঝে গেছি মুনাফিক সে যে পেয়াদাবের রাসূল তখন সুন্নিরা বলে দিয়েছে নামাজ রোজা হজ যাকাতের আগে বুকে মদিনা ওয়ালা কে রাখতে হবে আজম বানিয়ে দিয়েছে মুনাফিকদের নামাজ জাহান্নামের পুর বানিয়ে দিয়েছে উসমানের নামাজ উসমানকে সুন্নাইন বানিয়ে দিয়েছে জাহান্নামের কুকুর বানিয়ে দিয়েছে হুসাইনের
এই নামাজ হুসাইনকে জান্নাতের বাদশা নিয়ে দিয়েছে, ঠিক তেমনি ভাবে এজিদের নামাজ এজিদকে জাহান্নামের লাকড়ি বানিয়ে দিয়েছে, ঠিক তেমনি ভাবে আজ পর্যন্ত ওয়াহাবি কওমি জান্নাতীদের নামাজ তাদেরকে মরা বানিয়ে দিয়েছে, সুন্নিদের নামাজ দুনিয়ার পরকালে জিন্দা বানিয়ে দিয়েছে। আমরাও ওনারে খুশি করতে চাই, চলবে না বন্ধ করে দিব, আমার তো শরীরের শক্তি চলে যাচ্ছে, তারপরেও চালাইয়া দিয়ে যায় কেমন আসেন।